Assalamualaikum, এবং গুড মর্নিং এভরিওয়ান। 10টায় শুরু করার কথা ছিল, সো 10টা পেরিয়ে গিয়েছে অলরেডি। আশা করছি সবাই ভালো আছে। তো ফার্স্ট ইনিশিয়াল ফিউ মিনিটস সম্ভবত আমাদের যাবে যে আমরা সাকসেসফুলি লাইভে আসতে পেরেছি কিনা এই বিষয়টাতে। তো আপনারা একটু আমাকে জানাবেন যে আমরা অ্যাকচুয়ালি লাইভে প্রপারলি আসতে পেরেছি কিনা, এবং আমার সাউন্ড এবং ভিশন এই দুটা প্রপারলি আপনাদের সঙ্গে শেয়ার হচ্ছে কিনা। সো এম আই ভিজিবল অ্যান্ড এম আই অডিয়েবল? ওয়ালাইকুম আসসালাম। কমেন্ট থ্রেডে দেখছি যে মোটামুটি অ্যাক্টিভেশন আসছে, তার মানে আমাকে একটু কনফার্ম করতে হবে যে আমি যে কথা বলছি এটা আসলে আমার কথা শোনা যাচ্ছে কিনা। যদি শোনা যায় তাহলে এটা বেটার, সেক্ষেত্রে আমরা প্রোগ্রেস করতে পারবো। শীত একটু বাড়ছে, হয়তো আজকে শুক্রবার বলে অনেকের ঘুম ভাঙতে একটু সময় লেগে যাবে। ইভেন আই ওক আপ লেটলি টুডে দিস মর্নিং, সকালে ঘুম থেকে উঠার পর চিন্তা করছিলাম যে আচ্ছা আসলে আজকে তো আবার হলিডে, হলেও হলিডে না, সেশন আছে সবার সাথে। বেশ কিছুদিন পর আমার বেশ কিছু পুরনো ছাত্র ছাত্রীর সাথেও দেখা হবে থ্রু দ্য ভার্চুয়াল মিডিয়া, বিকজ ইন লাস্ট ফিউ মান্থস অলমোস্ট ইন এ ফুল ইয়ার উই আর লিভিং ইন ভার্চুয়াল মিডিয়াস। আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে কথা, এটা বুঝতে পেরেছি। তো যারা এখন পর্যন্ত এসেছে সবাইকে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি, স্পেশালি স্পেশালি তাদের প্রতি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি যারা এই তো আর কিছুদিনের মধ্যে প্রফেশনাল এক্সাম শুরু হতে যাচ্ছে, বোথ ইন কেস ইন নিউ কারিকুলাম অ্যান্ড ওল্ড কারিকুলাম। তাদের সবার জন্য শুভেচ্ছা থাকলো যে অনেক দিন পর পুরনো সেই এনার্জিটা যাতে তারা ব্যাক করতে পারে এবং ভালো একটা পরীক্ষা যাতে সবার জন্য হয়, সবাই তাদের সর্বোচ্চ এফর্টটা যাতে দিতে পারে এবং সেখান থেকে যাতে একটা ভালো রেজাল্ট তারা বের করে নিয়ে আসতে পারে। So best wishes for all candidates for their upcoming exam. The আজকের সেশনটা মেইনলি সাজিয়েছি যারা পরীক্ষা দিবে, ক্যান্ডিডেট যারা আছে প্রফেশনাল এক্সামের, তাদের কথা মাথায় রেখে। কনভেনশনালি আমরা যে সেশনগুলো করি সেই সেশনগুলোর প্যাটার্নটা হচ্ছে যে আমরা নির্দিষ্ট একটা টপিক নিয়ে ডিসকাশন করতে থাকি এবং সেই ডিসকাশনগুলোর সাথে ওটা নিয়ে ফার্দার যে সেশন গুলো হয়, টিউটোরিয়াল সেশন গুলো হয় লেকচার সেশনের পর, সেই টিউটোরিয়াল সেশন গুলোতে এটার উপর একটু ডিসকাশনের উপর আইটেম, এভাবে আমাদের কনভেনশনাল সেশন গুলো যায়। বাট আজকের যে সেশনটা আমরা এখন করবো ইটস মোর লাইক রিক্যাপিচুলেশন। মর্ফোলজির উপর ডিসকাশন প্রায় সবার হয়ে গিয়েছে, যারা ফেজ ওয়ানে ক্লাস করছো তাদের অনেকেরই হচ্ছে মর্ফোলজি কার্ড হয়ে গিয়েছে, যাদের মর্ফোলজি কার্ড এখনো কমপ্লিটলি শেষ হয়নি তারাও হয়তো মোলার্স রিজনে আছো। আজকের সেশনটা হবে অলমোস্ট হোল মর্ফোলজি নিয়ে একটা রিভিউ, যেখানে আমাদের স্পেসিফিক জোন কোনগুলো, সেই স্পেসিফিক জোন গুলো নিয়ে আমরা কথা বলবো যে কোন জোন গুলো অ্যাকচুয়ালি ট্রিগার জোন, কোন ইস্যু গুলো ইউজুয়ালি মাস্ট পাস কন্টেন্ট হিসেবে চিন্তা করা হয়, কোনগুলোকে আমরা বলি যে হ্যাঁ এগুলো জেনে রাখলে ভালো, কোন উত্তরগুলো আমাদেরকে মিসগাইডেড করতে পারে, কোন উত্তরগুলো আমাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারে, যেটা শেষে গিয়ে আমরা হয়তো আবিষ্কার করে ফেলি অনেক সময় যে সামনের ভেরিয়েন্ট। এই সমস্ত ইস্যুস গুলোকে মাথায় রেখে আজকের সেশনটা সাজিয়েছি আমি। আমি আশা করব যে তোমাদের জন্য এটা হেল্পফুল হবে, আমি জানি না কতটুকু পারবো, তবে আই উইল ট্রাই মাই বেস্ট। ওয়ালাইকুম আসসালাম, অনেককে দেখতে পাচ্ছি এখন, আশা করি সবাই ভালো আছে। আমার সেশন শুরু করার সময় সেশনের একটা কিছু বিষয় আগে শেয়ার করে নিই। এটা তোমরা অনেকেই জানো যে আমি আগে যেহেতু সেশন নিয়েছিলাম, আমাদের সেশনের সাথে সাথে কিছু বিষয়ে তোমাদের কনফিউশন আসবে, অনেকের মনে হবে আচ্ছা এই ইস্যুটা যদি একটু শুনে নিতে পারতাম বা এটা নিয়ে একটু কোয়েশ্চেন। সো উই উইল টক অ্যাবাউট আওয়ার কনফিউশনস, আওয়ার সর্ট আউট আওয়ার কোয়েরিজ ইন লেটার স্টেজ। সামারাইজেশন সেশনের পরে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন টাইম পিরিয়ডটুকুলো থাকবে, সেই সময়টুকুতে আমরা আমাদের যেই যেই কোয়েরিগুলো আছে এই কোয়েরিগুলো নিয়ে ফার্দার ডিসকাশন করব। আমি একটু চেক করি, হ্যাঁ আমি ফুল স্ক্রিন আছি। আমি এর মাঝে হয়তো আমার ফোনটা আমি সাথে রেখেছি যে প্রয়োজনে হয়তো ফোনে আমি একটু চেক করে নিব যে প্রতিটা জোন শেষ করার পর। আমি আমার সেশনে ব্যাক করছি। সো আওয়ার টুডে সেশন ইজ টুথ
মরফোলজি, তাই না? আমার আইডেন্টিফিকেশনটা অনেকেরই জানা আছে, নতুন করে আসলে এখানে শেয়ার বলার কিছু নেই। আমার উইন্ডোতে স্ক্রলিংটা চলছে কিনা আমাকে একটু এটা বলতে হবে। আমি আমার প্রেজেন্টেশনটা রান করিয়েছি, বাট ওয়েদার ইটস রানিং অর নট স্যার। আমার সেশনটা এসেছে। আমাদের আজকের টপিক হচ্ছে বেসিক মর্ফোলজি অফ টুথ। ইউজুয়ালি আমি যখন টোটাল মর্ফোলজির উপরে ক্লাসগুলো শেষ হয়ে আসে, সেটার পরে এই একটা এই সেশনটা নেই, এই সেশনটা আরেকবার নেই। মর্ফোলজি যখন শুরু হয় অনেক সময় তখন নেই। তো মর্ফোলজি টোটাল ডিসকাশন হয়ে গেলে এখানে আমরা টোটাল সাম আপটা করার চেষ্টা করি। তো আজকের সেশনে আমাদের কি কি বিষয় নিয়ে আমরা কথা বলবো, একটা হলো যে ডিফারেন্ট টাইপস অফ ডেন্টিশন এর ক্যারেক্টারাইজেশন, টুথ আইডেন্টিফিকেশন সিস্টেম গুলা কি কি আমরা অলরেডি জানি, আমাদের টুথের স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলো কি, বিভিন্ন ট্রেড ক্যাটাগরিজ আছে টুথের, সেই ট্রেড ক্যাটাগরিজ গুলো কি, এন্ড দেন ডেন্টাল টার্মিনোলজিতে যে স্পেসিফিক জোন গুলো নিয়ে মাটি পাসিস দেওয়া হয়, তাই না, সেই সেই পার্ট গুলো, এবং ফাইনালি তার মানে ডেন্টিশনে যে আমাদের ইন্ডিভিজুয়াল টুথ আছে সেই টুথ গুলোর মধ্যে ডিফারেন্সিয়েটিং ফিচার্স, বেসিক ফিচার্স। সবার জানা, তো সেক্ষেত্রে হয়তো খুব সময় আমি শুরুতে দিব না। তো ডেডিশন এর ক্ষেত্রে আমরা জানি যে ম্যাক্সিলারি আর্চ, ম্যান্ডিবুলার আর্চের মর্ফোলজি বলতেই তখন দেখা যায় সেখান থেকে ডেন্টিশনের কিছু টপিক চলে আসছে, নোটেশনের কিছু টপিক চলে আসছে, তাই না, ট্রেড গুলোর কিছু টপিক চলে আসছে, টার্মিনোলজি কিছু টপিক চলে আসছে। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং অনেক সময় এরকম হয় যে আমরা একটু পাজল হয়ে গিয়ে এই ধরনের জোন থেকেই ভুল করতে শুরু করি, এই ঘটনাগুলো যেন অ্যাকচুয়ালি না ঘটে। আরেকটা ডিসিশনের প্যাটার্ন কি, সেটা হচ্ছে ডেসিডিউয়াস ডিসিশন বলছে আমরা, মিক্সড ডেন্টিশন বলছি এবং পার্মানেন্ট ডেন্টিশন বলছি। উই অল নো অ্যাবাউট দিস থ্রি টাইপস অফ ডেন্টিশনস। আমরা জানি যে ডেসিডুয়াস ডেন্টিশন এর ক্রাইটেরিয়া কি, মিক্সড ডেন্টিশন এর ক্রাইটেরিয়া কি, পার্মানেন্ট ডেন্টিশন এর ক্রাইটেরিয়া কি, যেখানে নর্মাল অকলুশন এর যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো চলে আসে, ইনসাইজ রিলেশনশিপ কি হবে, ক্যানাইন রিলেশনশিপ কি হবে, মোলার রিলেশনশিপ কি হবে, আমরা যেন এই জায়গাগুলোর ব্যাপারে যথেষ্ট কনসার্ন থাকি। আমি প্রফেশনাল পরীক্ষা দিতে যাচ্ছি, ওই সময় যদি আমি না জানি যে ক্লাস ওয়ান অকলুশন কি, অ্যাটলিস্ট একটু আমার জানা জরুরি, নর্মাল অকলুশন কি, হোয়াট ইজ সেন্ট্রিক অকলুশন। আমি যদি না জানি যে নর্মাল অকলুশনে আমাদের মোলার রিলেশনশিপটা কি হবে, তাই না, আপার সিক্স লোয়ার সিক্স এর সিগনিফিকেন্সটা এখানে কি থাকছে, আপার এন্ড লোয়ার ফার্স্ট পারমানেন্ট মোলার, আমরা যদি এটা না জানি যে ইনসাইজার রিলেশনশিপটা কি হবে, তখন হবে কি যে এটা আসলে ইট উইল নট গুড অ্যাকচুয়ালি। এবং তখন টোটাল যে বোর্ডের যে এনভায়রনমেন্টটা ক্যান্ডিডেট এর জন্য একটু টাফ হয়ে যায়। ইভেন দিস থিং হ্যাপেন ফর দ্য এক্সামিনার্স টু, যে ওনারা আসলে চিন্তা করে যে তাহলে এরপর থেকে আমরা কোন কোয়েশ্চেন যাব। তো ডেভিয়েশন অফ কোয়েশ্চেন গুলো অ্যাকচুয়ালি ওই সময় শুরু হয়। আমরা এই ধরনের ভেরি বেসিক পার্ট গুলো নিয়ে সচেতন থাকবো যেন আমাদের এই ভুলগুলো না হয়ে যায়। তো দিস আর দ্য ভেরি বেসিক লাইনস about deciduous dentition, যে বিস্তার থাকবে প্রাইমারি ডেন্টিশনে, আমরা তাদেরকে প্রাইমারি টিথ বলবো, আমরা তাদের ডিসিডুয়াস টিথ বলি, বেবি টিথ বলি, তাই না। আমরা ফর্মুলাটা জানি, ইনফ্যাক্ট আমরা যখন ডেন্টিস্ট্রিতে ভর্তি হইনি তখন থেকে আমরা ফর্মুলা গুলো জানি। তো ডেন্টিশন নিয়ে, ডেসিডুয়াস ডেন্টিশন নিয়ে নতুন করে কিছু বলার নাই, আপনারা সবাই বিষয়গুলো সম্পর্কে জানেন,
যারা ফার্স্ট প্রফেশনাল এক্সাম ক্যান্ডিডেট আছেন এবং যারা অন্য প্রফগুলোতে দিবেন, ইভেন পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রিতে কিন্তু এইগুলো থেকে কিছু কোয়েশ্চেন চলে আসে। পার্মানেন্ট ডেন্টিশন যদি আমরা আসি, সেক্ষেত্রে পিট নাম্বার এবং এবং এখানে তাদের যে ফর্মুলাটা সেই ফর্মুলাগুলো আমাদের জানতে হবে। কিছু জিনিস খুব বেসিক যেগুলো আমরা অনেক সময় ভুল করি, হোয়াট ইজ প্রিডিসেসর, হোয়াট ইজ সাকসেসর, আমরা এক্সপেক্ট করে নেই যে এগুলো একজন প্রফেশনাল এক্সাম ক্যান্ডিডেট জানবে। কিন্তু ভাইভা বোর্ডে গিয়ে যখন তখন দেখা যায় যে হঠাৎ করে ইনস্ট্যান্টলি, হ্যাঁ এমন হতে পারে যে আমি একজন পরীক্ষার্থী, আমি বোর্ডে পরীক্ষা দিচ্ছি, বাট অল সাডেন আই জাস্ট রিয়ালাইজ দ্যাট আই ক্যান্ট রিমেম্বার দ্য টার্ম সাকসেসর অর প্রিডিসেসর। এটা একটা অকওয়ার্ড সিচুয়েশন, কারণ কে কার আগে আসছে, কে কার প্রিডিসেসর সাকসেসর, এগুলো তো আসলে দিস আর নট কোয়েশ্চেন্স অ্যাকচুয়ালি। এটা হচ্ছে কোয়েশ্চেন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, আমরা অনেকে আমাদের গ্রাউন্ড ওখানে হারিয়ে ফেলি। আমি এই কথাগুলো আজকে এই কথা কিছু কথা আমি আজকে বারবার বলবো, বারবার এই জন্য বলতে থাকবো যে বারবার বলার পরেও সেই বারবার বলে যাওয়া জিনিসগুলোতে আমরা অনেকেই বারবার বলি, সেটা যাতে আমাদের না হয়। মিক্স ডেন্টিশন সম্পর্কে বলার কিছু নেই, মিক্স ডেন্টিশনের সম্পর্কে আলাদা করে যে মেনশন করবো সেরকম কোনো স্পেসিফিক পার্ট নেই। এটা জাস্ট একটা animated video যেখানে হচ্ছে mixed dentition period সম্পর্কে just একটা একটানে বুঝিয়ে দেওয়ার মতো একটা জিনিস, যে actually what is mixed dentition, permanent dentition থেকে শুরু করে mixed dentition পর্যন্ত আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের age determination যাতে আমাদের ভুল না হয়। permanent deciduous dentition period শুরু হচ্ছে কোন সময়, শেষ হচ্ছে কখন, যেখানে শেষ হচ্ছে এখানে কিছু জিনিস কিন্তু মনে রাখার আছে, তাই না? টুথ আইডেন্টিফিকেশন সিস্টেমে যাওয়ার আগে আমি একটু এখানে কথা বলি যে কিছু কোয়েশ্চেন এখানে কম কমনলি আসে, এটা হলো যে ডেসিডুয়াস ডেন্টিশন বলতে কি বোঝাচ্ছে, ডেসিডুয়াস ডেন্টিশন পিরিয়ড আসলে পিরিয়ডের এই টাইম ফ্রেমটা কত, 6 মান্থ টু 6 ইয়ার্স আমরা বলি। দেন কোয়েশ্চেন আসে 6 মান্থের আগে তাহলে সময়টুকুতে তুমি কি বলবা, ফ্রম বার্থ 6 মান্থ, 6 ইয়ার্স যখন আসছে হোয়াট পার্টিকুলার ইভেন্ট causes the shifting of deciduous dentition into mixed dentition. The same question arises in at the age of 12 years. যে কোন ঘটনাটার কারণে বা কোন বিষয়টির কারণে তুমি বলবা যে 12 বছর বয়সের কাছাকাছি এসে, তাই না? I usually prefer not to be so specified. কারণ এটা এমন না যে ঠিক দু বছর 12 হয়ে যাবে, দরজা খুলে যাবে, deciduous second molar সাথে সাথে drop হয়ে exfoliate হয়ে যাচ্ছে এবং permanent second premolar erupted হয়ে যাচ্ছে। We have erupting time frame, so we have shedding time frame. The time frame গুলো এখানে যদি আমরা বলি, এটা ভুলে গেছি নাই, তো এখানে আমাদের জানতে হবে যে কোন পার্টিকুলার ঘটনার কারণে আমরা mixed dentition period টা permanent dentition period এ চলে যাচ্ছে। একটা ফানি কোয়েশ্চেন অনেক সময় হয় যে তাহলে permanent dentition কখন শুরু হচ্ছে স্যার, অ্যান্সারটা হচ্ছে স্যার 12 to 13 ইয়ার্স, শেষ হচ্ছে কখন। আমরা অনেক দেখেছি এটা, কেন জানি আমার মনে হয় স্টুডেন্ট লাইফে সম্ভবত আমি আমার বন্ধু বান্ধব এই ঘটনাগুলোই করতাম যেটা তোমাদেরকে বিভিন্ন সময় আমরা করতে দেখি। তো কি আসেন স্যার, স্যার অ্যাট দি এজ অফ স্যার, কেউ বলবে 21 বছর, কেউ বলবে 23 বছর, কেউ বলবে 24 বছর, কেউ বলবে 25 বছর, স্কেলেটাল গ্রোথকে চিন্তা করে বা থার্ড মোলার রিডাকশন টাইমকে চিন্তা করে অ্যান্সার গুলো আসে। তো তখন যেটা আসে সামনে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি ওইটুকু পর্যন্ত পার্মানেন্ট ডিসিশন, তাহলে বাকি জীবনটুকু কি। In most cases, student through to bishoyta bujhe nai, but these are some tricky funny questions je gulo ashole tomar conceptualization ta ke bek kore dibe je ami ki question ta, ami ki bishoyta mukhosto korechi, ami bishoyta ami bujhechi. Ekta jinish mone rakhben sir, mane students ra jara porikha dao, jara porikha dichho, eta mone rakhba je jara tomader porikha nicche onara kintu tomader mukhosto bidya porikha nicche, onara porikha ta nicchen ashole কতটুকু প্রিপেয়ার বুঝে তোমরা পরীক্ষা করতে। আমি একজন পরীক্ষার্থী, আমার পরীক্ষক কিন্তু চাইবেন সেটাই বের করে আনতে যেটুকু আমি বুঝেছি। তো এই জোনটাতে আমরা একটু বেশি গুরুত্ব দিই। আইডেন্টিফিকেশন সিস্টেম নোটেশন ইউনিভার্সাল পামার এফটিআই
অনেক সময় পরীক্ষাতে রিটার্ন এক্সামিনেশনে ওইভাবে চলে আসে যে নোটেশন দিয়ে পরীক্ষাগুলো কোয়েশ্চেন গুলো চলে আসতেছে, ডিফারেন্স চলে আসছে, ডিফারেন্স গুলো মেনশন করার সময় আমরা ইউজ করতে পারি। যখন ভাইবা পরীক্ষা হয় ইউজুয়ালি নোটেশন সবসময় যে ধরা হয় বিষয়টা, নোটেশন হচ্ছে অ্যাকচুয়ালি একজন ক্যান্ডিডেটের জন্য স্কেপ জোন। যখন সে কিছু পারছে না, আটকে যাচ্ছে, তখন অনেক সময় হয় কি, তখন নোটেশনের কোয়েশ্চেন গুলো করা হয় যে আচ্ছা তোমার হাতে যে দাঁতটা আছে এই দাঁতটা, কিন্তু তোমাকে যদি আমি বলি যে FDI নোটেশন দিয়ে তুমি এটাকে নাম্বারিং করো, তুমি কি করতে পারবা? তুমি কি এটা আমার নোটেশন সিস্টেম অনুযায়ী এটাকে এটাকে এটা কাউন্টিংটা দিতে পারবা? ওগুলো হচ্ছে তাকে একটু উদ্ধার করে আনার চেষ্টা করা। এখন যে কোয়েশ্চেন গুলো আমাকে উদ্ধার করবে ওই কোয়েশ্চেন গুলোতেও যদি আমি প্রেজেন্ট হই, দ্যাট উইল বি টু ব্যাড। তো এইগুলো এই এই জায়গাগুলোতে আমাকে বাড়তি সচেতন থাকতে হবে। নোটেশন সিস্টেম পারার মধ্যে অনেক বেশি ক্রেডিট নাই স্যার, ইটস গুড, বিকজ ধরে নেওয়া হবে যে একজন প্রফেশনাল এক্সাম ক্যান্ডিডেট নোটেশন সম্পর্কে জানে। নোটেশন সিস্টেম না জানার মধ্যে মেজর ডিসক্রেডিট কি আছে, সো মার্ক দিস পয়েন্ট। তো তোমরা সবাই ইউনিভার্সাল নাম্বারিং সিস্টেম বা পাওয়ার নোটেশন সিস্টেম গুলো সম্পর্কে এখন জানো। পরীক্ষায় কখনো কখনো এটা আসে যে উইচ নোটেশন সিস্টেম ইজ বেটার, তাই না, পামার অর ইউনিভার্সাল অর FDI। তো এটা কখনো আমি বলে দিব না যে আমরা, বা এটাও বলে দিই না যে এইটাই বেস্ট বলতে হবে, এইটাই বেটার বলতে হবে। তুমি যেটাকে বেটার বলেছো সেটার লজিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমার থাকতে হবে, তোমাকে ব্যাক করতে হবে তুমি যে স্টেটমেন্টটা দিয়েছো সেটাকে। এখন এটা একজন ক্যান্ডিডেট চিন্তা করবে যে আমার স্ট্রং রিজনিং কোনটার আন্ডারে থাকছে, UDI, FDI, পাওয়ার না ইউনিভার্সাল, আমি কোনটাতে ইজিলি এক্সপ্লেইন করতে পারছি, কোনটা কম্পিউটার, কোনটা আইডেন্টিফাই করাটা খুব সহজ, কোনটার কাউন্টিংটা ইজি। এইগুলা আসলে ভেরি 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 বিগিনিং, মানে কি বলে, এগুলোকে প্রাইমারি লেভেলের কোয়েশ্চেন যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এখন পর্যন্ত মরফোলজির প্রিক্যাপ জোন, এগুলো যে মরফোলজি রিলেটেড কোয়েশ্চেন গুলোর সাথে আর কি কি রিলেটেড কোয়েশ্চেন আমরা কমনলি ফেস করি, তাই না? তো এখানে মোটামুটি তোমরা জানো যে রোটেশন সিস্টেম গুলো কিভাবে হচ্ছে। আমি আজকে আর সেটা নিয়ে এক্সপ্লেনেশনে যাচ্ছি না যে টু নাম্বার সিস্টেম, টু ডিজিট সিস্টেম কি, ওয়ান ডিজিট সিঙ্গেল ডিজিট সিস্টেম কি, টু ডিজিট সিস্টেম কোন গুলো হচ্ছে, সেখানে বেনিফিট কি হচ্ছে। সো কম্পারেটিভ অ্যানালাইসিস গুলো একটু আমরা পড়ে নিবো, আমরা কম্পারিজন এর সাথে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখে নিবো, তাহলে আমাদের জন্য এই জোনটাও ক্লিয়ার রাখাটা সুবিধা হবে। তাহলে এখন পর্যন্ত কি কি বিষয় বলেছি, একটা বলেছি ডেন্টিশন, একটা বলেছি নোটেশন, যে এই জায়গাগুলোতে যাতে আমরা ভুল না করি। আরেকটা ভেরি ভাইটাল জোন হচ্ছে স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ টুথ। আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি যে আচ্ছা মরফোলজিক্যালি একটা টুথের কয়টা পার্ট, স্টুডেন্ট বলা শুরু করে এ স্যার এনামেল, স্যার ডেন্টিন, স্যার, ততক্ষণে স্যারও তাকায় এদিক, স্টুডেন্ট এদিক, তারপরে স্টুডেন্ট থেমে যায়। বুঝতে হবে স্যার মরফোলজি কি বলছে, হিস্টোলজি কাকে বলছে, তাই না? এই জায়গাগুলোতে যাতে আমাদের কনফিউশন না থাকে, আমরা যাতে প্রপারলি আইডেন্টিফাই করতে পারি যে আমাকে কোয়েশ্চেন কোনটা করা হয়েছে। এটা অনেক ভালো একটা ভুল উত্তর দেওয়ার চাইতে প্রশ্নটা দ্বিতীয়বার শুনে না, এটা অনেক ভালো, অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা যাতে এই জোনগুলা ইজিলি ওভারকাম করতে পারি এইটা এনশিওর করবো। এক্সাম উইল বি মাচ মোর ইজিয়ার ইনশাল্লাহ। টিথ ক্যাটাগরিতে আসলে টিথ ট্রেড গুলো আমরা জানি জানি করে শুরুর দিকের ইস্যুস, যে এখানে এই এই স্লাইডটা অ্যাকচুয়ালি আমি কেন রাখি, এই স্লাইডটা আমি রাখি হচ্ছে স্টুডেন্টদেরকে এই জিনিসটা নিয়ে আরেকবার একটু মনে করিয়ে দেওয়ার জন্য যে কোন টুথটা শেডিং এর পর কোন টুথটা ইরাপশন হচ্ছে। ইনসাইজার ফর ইনসাইজার, ক্যানাইন ফর ক্যানাইন, বাট মোলার্স আর নট ফর মোলার্স, তাই না? তো প্রিমোলার্স আসছে, দেন মোলার্স আলাদা ভাবে আসছে। এখান থেকে আগে কিছু কোয়েশ্চেন চলে আসতো, কি কোয়েশ্চেন আগে চলে আসতো? সরি আমি একটু একটু কনফিউজ হয়ে যাচ্ছি, আমি কি লাইভে আছি কি না? হ্যাঁ
আচ্ছা, আমার এখানে একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে, আমাকে আরেকবার একটু জানাতে হবে যে আমরা এখনো লাইভে আছি কিনা। সম্ভবত আছি। থ্যাংক ইউ ইশরাত জাহান বন্যা। তাহলে যেটা বলছিলাম যে এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে স্যার? এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে ইরাকশন শেডিং নিয়ে কোয়েশ্চেন চলে আসে অনেক সময়, যদিও এটা এখন আরেকটা বোর্ডে চলে গেছে, আদারওয়াইজ এইভাবে কোয়েশ্চেন গুলো আসতো। এখন একটা বোর্ডে আরেকটা বোর্ডের কোয়েশ্চেন ধরে ফেলার কথা না, কিন্তু ধরে যদি ফেলে আমি তো রেডি হয়ে আসছি, তাই না? আমি তো জানি পরীক্ষার কোয়েশ্চেন গুলো এই সাবজেক্টটার ভেতরে পড়ছে, তো কোয়েশ্চেন গুলো হলে যাতে আমি কোয়েশ্চেন গুলোতে পাজল না হয়ে যাই। কারণ আমি কি বলতে পারবো যে স্যার এইটা তো এই বোর্ডের কোয়েশ্চেন না স্যার? আই ক্যান ডু দ্যাট। এবং টিচাররা যে কোয়েশ্চেন করছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের পিছে কোয়েশ্চেন আসছে। আমি আমাকে যে প্রশ্নটা করা হচ্ছে, আমি এটার যে উত্তরটা দিয়েছি সেই উত্তরটাই কিন্তু আর একটা সম্পূরক প্রশ্ন নিয়ে আসছে। আমার উত্তর যদি ভুল হয়, আমার সম্পূরক প্রশ্ন আমাকে উদ্ধার করার চেষ্টা করবে, কিন্তু আমার ততক্ষণে ব্রেন সেট হয়ে যাবে যে না আমি মনে হয় ভুল দিকে যাচ্ছি, আমার ব্রেনে সেডিমেন্টেশন বেশি হতে পারে। তো এইখান থেকে পার্টিকুলারলি এই ধরনের ক্যাটাগরির অংশ থেকে কোয়েশ্চেন কি হয় যে সাকসেসর কি, প্রেডিসেসর কি, এখান থেকে ইরাপশন এবং শেডিং নিয়ে কোয়েশ্চেন চলে আসতে পারে। এখান থেকে অনেক সময় কোয়েশ্চেন চলে আসতো যে আচ্ছা এগুলো যখন এমব্রায়োলজিক্যালি ডেভেলপমেন্ট যখন আসে তখন ডেন্টাল ল্যামিনা থেকে আসছে কোনটা, সাকসেশনাল ডেন্টাল ল্যামিনা থেকে কোনটা আসছে, তাই না? দেন বেশি দূর হয়তো দেন হয়তো বেশি দূর যাবে না, কারণ তোমাকে মরফোলজি নিয়ে কথা বলা হচ্ছে। বাট অ্যাকচুয়ালি এগুলো নিয়ে আর কোন দিকে যাওয়া যেতে পারে স্যার? এগুলো নিয়ে ডেন্টাল ল্যামিনা সাকসেশনাল ডেন্টাল ল্যামিনা যাওয়া যেতে পারে, ডেন্টাল ল্যামিনা সাকসেশনাল ডেন্টাল ল্যামিনা গেলে সাকসেশনাল ডেন্টাল ল্যামিনা ডেন্টাল ল্যামিনা কোথায় থাকছে। দেন কোয়েশ্চেন আসতে পারে ডেন্টাল ল্যামিনা থেকে এই যে পার্মানেন্ট ডেন্টিশনের যে টিথ গুলো, ডেন্টাল ল্যামিনা থেকে সরাসরি কে কে আসছে, কে কে সাকসেশনাল ডেন্টাল ল্যামিনা থেকে আসছে, কেন পারমানেন্ট মোলার গুলো যে ডেন্টাল ল্যামিনা থেকে সরাসরি আসছে একটু জার্ন গুলো কখন অ্যারাইজ করছে, তাই না? এটার সাথে দেখো বোনের গ্রোথের কিছু ইস্যু আছে। মনে রাখতে হবে যে আমরা যেটা পড়বো, পড়ালেখাটা হচ্ছে একটা মালা, আমি ইন্ডিভিজুয়ালি চিন্তা না করে আমি ট্রেনিং করে করে পড়ি, ট্রেনিং করে করে পড়ি, একসময় আমি দেখবো যে একটা কমপ্লিট স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে স্যার। তো আইডেন্টিফিকেশন ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর কিছু কোয়েশ্চেন আসে এখানে, ডেন্টাল টার্মিনোলজির কিছু পার্ট আছে। আমরা জানি যে ডিপ্রেশন এবং ইলিভেশন গুলো থেকে কোয়েশ্চেন আসে, তাই না? সো উইচ ওয়ান ইজ ফোসা, উইচ ওয়ান ইজ কাস্ট, সিঙ্গুলার কাকে বলছে, এগুলা যেমন জানা জরুরি। পিট কি, ফিশার কি, গ্রুভ কি, এগুলা জানা জরুরি। আজকে এগুলো নিয়ে খুব বেশি ডিসকাশনে আমি যাব না, কারণ আমরা বহুবার এগুলো নিয়ে ক্লাস করেছি, আমরা বহুবার এগুলো নিয়ে আইটেম দিয়েছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পরীক্ষার সময় আমাকে যে টিথ প্রেজেন্টেশন বোর্ডটা সাবমিট করতে হবে, আমাকে ওখান থেকেও একটা দাঁত নিয়ে বলা হতে পারে, একটা টুথ নিয়ে, যে এইটা কোন টুথ বলো, আইডেন্টিফাই করো। আমাকে বোর্ডে থাকা কিছু স্যাম্পল থেকে দিয়ে বলা হতে পারে যাচ্ছে এই জোনটার নাম কি, বা এই এলিভেশনটা, বা এই ডিপ্রেসিভ জোনটার নাম কি। তো স্যার আমাদের যাতে এই ধরনের কি যেন বলে এলিভেশন এবং ডিপ্রেশন রিলেটেড যে স্ট্রাকচার গুলো আছে এই স্ট্রাকচার গুলো ভুল না হয়, তা না হলে দেখা যাবে যে ফিশারের মধ্যে আমি আটকাই গেছি, একটা পিটে আমি ঢুকে গেছি, পিট বিকাম গ্রুপ ফর মি। তো এটা যাতে না হয় স্যার, যাতে না মনে হয় যে একটা কাস্ট, এই কাস্টটা অনেক সময় যেটা হয় যে আপার ফার্স্ট পারমানেন্ট মোলার, ইভেন লোয়ার ফার্স্ট পারমানেন্ট মোলার, সেকেন্ড মোলারে ওইটা হয় যে এই কাস্ট গুলোকে একটু বলো কোন কাস্টটার কি নাম, এমন অবস্থা তৈরি হয় যে মনে হয় যে কাস্পের টিপের মধ্যে হচ্ছে এভারেস্ট টিপ হয়ে আছে, মাউন্ট এভারেস্ট, এবং ওইখানে ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে অ্যালোন অ্যান্ড স্যাট। তো এটা যাতে না হয় স্যার, আমি কিসের জন্য বিডিএস পরীক্ষা দিচ্ছি, আমি ডেন্টাল সার্জন হতে যাচ্ছি, আমি যদি একটা দাঁত না চিনলাম তাহলে আমি ডেন্টাল আমি তুমি কেমন করে পাশ করবে? সম্ভব না, ওই সময় পাশ করাটা অনুচিত। যে একটা টুথ আইডেন্টিফাই করতে পারবে না তার পাশ করা অনুচিত, কারণ এটাই তো ক্যারিয়ারটা সামনে আগা নিয়ে যাবে, তাই না? তো এখন দেখো অ্যানাটমিক্যাল ক্রাউন, ক্লিনিক্যাল ক্রাউনের একটা পার্ট থাকছে, তাই না? অ্যানাটমিক্যাল ক্রাউন কি আমরা জানি, ক্লিনিক্যাল ক্রাউন কি আমরা জানি, এটা যাতে আমরা ভুলে না যাই, তাই না? সো খুব সিম্পল অ্যান্সার যে অ্যানাটমিক্যালি ক্রাউন সেইটাই যে টুথের যে পোর্শন পর্যন্ত এনামেল দিয়ে কাভার থাকছে, ক্লিনিক্যাল ক্রাউন হচ্ছে এক্সপোজড পোর্শন টুকু। তাহলে কোনটা ফিক্সড,
আর কোনটা ভেরিয়েবল। দ্য অ্যানাটমিক্যাল ক্রাউন ইজ অলওয়েজ ফিক্সড বাট ক্লিনিক্যাল ক্রাউন ইজ ভেরিয়েবল। এটা এই চেঞ্জের সাথে সাথে বাড়তে পারে, পেরিওডন্টাল ডিজিজ হলে সাথে সাথে বাড়তে পারে, তাই না? এই জায়গাগুলোতে সচেতন থাকতে হবে। কাস্ট ওয়েরিং যেগুলো বলবো, কারণ এগুলো নিয়ে আমাদের সবারই মোটামুটি ভালো প্রিপারেশন নিয়ে আছে। আর তোমাদের জন্য সাজেশন যেটা হবে সেটা হলো ইলিভের স্ট্রাকচার গুলো আছে, ডিভিশন যেগুলো আছে স্ট্রাকচার গুলো, এই 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 অঙ্গগুলো আমরা একসাথে পড়বো। ডিপ্রেশন যেগুলো সেগুলো আমরা একসাথে পড়বো, তাহলে হয়তো আমাদের মিলাতে সুবিধা হবে। হ্যাঁ, দুই আরেকটা আমরা করতে পারি, ইন্টেরিয়র টিথের জন্য পার্টিকুলার যেগুলো যেগুলো আছে সেগুলো আলাদা পড়লাম, পোস্টেরিয়র টিথের গুলো আলাদা পড়লাম। স্যার একটা রিকোয়েস্ট আপনাদের সবার কাছে, মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার ফিউচার কলিগস, মুখস্থ না করে বোঝার চেষ্টা করি যখন যেটা করব। যদি আমি এখন ফার্স্ট প্রফের ক্যান্ডিডেট হই, আমার সামনে আরো অনেকগুলো প্রফেশনাল এক্সাম আছে। যদি আমি সেকেন্ড প্রফেশনাল এক্সামের ক্যান্ডিডেট হই, সামনে আরো পরীক্ষা আছে, সেই প্রত্যেকটার জন্য পুরো লাইফ ডেন্টিস্ট্রি লাইফ হয়ে আছে। যতটা বোঝার চেষ্টা করব ততটাই সেটা ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় কাজে আসবে। Time starts already. The sulcus, groove, এবং পিট নিয়েও তোমাদের প্রত্যেকেই ভালোভাবে আইডিয়া আছে। এই যে গুলোতে নিয়ে খুব বেশি ডিসকাশনে আজকে না যাই, সময় ক্ষেপণ হবে। ম্যালোন একটা আলাদা পার্ট, আমরা টুথ আইডেন্টিফিকেশন যখন আমাদেরকে পরীক্ষার হলে করতে হয়, আমাদের যে টিথ প্রেজেন্টেশন বোর্ড থাকে বা যেটা সামনে থাকে, ইউজুয়ালি ম্যামেলন কিন্তু প্রেজেন্ট থাকে না। তো ম্যামেলন এর কোশ্চেন যদি চলে আসে, ম্যামেলন কোন টুথ গুলাতে ম্যামেলন পাওয়া যাচ্ছে আর ম্যামেলন কেন থাকছে না, আমরা বয়সের সাথে সাথে ম্যামেলন গুলো পাবো কি পাবো, এগুলো কোয়েশ্চেন। অনেক সময় কিছু ফান কোয়েশ্চেন হয়, আচ্ছা আমার দাঁতে কি ম্যামেলন আছে, তোমার দাঁতে কি ম্যামেলন আছে, এখন এই ধরনের কিছু ফানি কোয়েশ্চেন হয়। এখন এখন নন ফাংশনাল কোন পার্মানেন্ট টুথ থাকতে পারে, স্যার নন ফাংশনাল একটা পার্মানেন্ট টুথ বা ইনসাইজার যেটা অ্যাকচুয়ালি বাইটিং এর কোনো কাজে আসছে না, চিউইং কোনো কাজে আসছে না, কোনো নন ফাংশনাল সিচুয়েশন আছে, ওর ম্যামেলন তো ওয়্যারিং হওয়ার সুযোগ কম থাকবে। বাট দিস ইজ নট দ্য ইস্যু, ইউজুয়ালি অ্যালং উইথ ফাংশনাল চেঞ্জেস ম্যামেলন কি হচ্ছে, ডিকেই হচ্ছে। পারকাশন এরিয়া এবং রুট ট্রাঙ্ক আরো দুটো ভাইটাল জোন। আমরা ক্রাউন জানি, আমরা রুট জানি, আমরা নেক অফ টুথ জানি। আমাদের মনে রাখতে হবে রুট ট্রাঙ্ক কাকে বলছে, আমাদের মনে রাখতে হবে ফারকাশন এরিয়া, ফারকাল এরিয়া কাকে বলছে, ইম্পর্টেন্ট স্যার। মনে করার চেষ্টা করি, আমরা যখন পাল্প করেছিলাম আমরা রুট ক্যানেল সম্পর্কে জানি, তাই না? আমরা এক্সেসরি ক্যানেল সম্পর্কেও জানি, এক্সেসরি ক্যানেলের ডিস্ট্রিবিউশনটা আমাদের কতটুকু মনে আছে। আমরা বলি এক্সেসরি ক্যানেল এর সবচেয়ে বেশি ডিস্ট্রিবিউশন কোথায় থাকে, অ্যাপাইকাল থার্ডে, তাই না? অ্যাপাইকাল থার্ডে এক্সেসরি ক্যানেলের ডিস্ট্রিবিউশন সবচেয়ে বেশি থাকছে। সেকেন্ডারি একটা জোন যদি পিক করতে বলা হয়, টিপিক্যাল অ্যালুভিয়াম, কি জানো এক্সেসরি ক্যানেল আর কোথায় মোটামুটি ভালো ডিস্ট্রিবিউশন পাওয়া যায়, দ্যাটস দ্য বাইফারকেশন এরিয়া, ফারকাল এরিয়া। ইম্পর্টেন্স অবশ্যই ইম্পর্টেন্ট। এই ফারকাল এরিয়ার সাথে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইন্টার রেডিকুলার বোন, তাই না? পেরিওডন্টাল লিগামেন্ট পড়ার সময় আমরা এখানে স্পেশাল একটা লিগামেন্ট কথা শুনেছি, তো মিলাও দেখো। তাহলে আমরা এই ফারকাল জোনের সাথে কি কি মিলাতে পারছি, আমরা অ্যাকচুয়ালি ক্যানকে মিলাতে পারছি, আমরা ওইখানে ইন্টারডিকুলার বোন কে মিলাতে পারছি, আমরা ওইখানে লিগামেন্ট কে এনে মিলাতে পারছি। তো এই এই যে এই সিনক্রোনাইজেশন গুলা খুব ইম্পর্টেন্ট। রুট ট্রাঙ্ক, রুট ট্রাঙ্ক আবার এমব্রায়োলজি, এমব্রায়োলজিক্যালি রুট ট্রাঙ্কের ডেভেলপমেন্টটা কিভাবে হলো, মাল্টি রুটেড টুথ গুলো কিভাবে তৈরি হচ্ছে, তাই না? এখানে এপিথেলিয়াল ডায়াফ্রামের ইস্যু গুলো চলে আসবে। তো যখন আমি মরফোলজি পড়তে বসবো, আমি যদি চিন্তা করি যে আমি আজকে সন্ধ্যায় পড়তে বসেছি, আমি আজকে শুধু মরফোলজি পড়বো, আমি শুধু মরফোলজি পড়তে থাকবো, স্যার মরফোলজি পড়তে গিয়ে যে বিষয়গুলো অন্য কোন কার্ডের সাথে মিলে যাচ্ছে ওইটাকে আমি একটু সিনক্রোনাইজ করে নিব স্যার। তারপর যখন আমি ওই কার্ডটা পড়তে নিব, তখন দেখা যাবে যে এই কার্ডের ইস্যুস গুলো আমার অটোমেটিক্যালি ব্রেনে আসতেছে। Because at the final day of exam, আমি তো সবটা একসাথে ব্রেনে নিয়ে যাচ্ছি। তো মোটামুটি গুছিয়ে এসেছে আমাদের যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। এখন টুথ মরফোলজি রিলেটেড একটা ভিডিও
শেয়ার করব আমি তোমাদের সাথে, এবং ফর দিস দ্য ভিডিও কার্ড ইজ গোস টু ইউনিভার্সিটি অফ শেফিল্ড। এটা ওনাদের অনলাইন যে ভিডিও ডেমনস্ট্রেশন এর একটা পার্ট ছিল, যেটা হচ্ছে আমি আমাদের নিজেদের প্রয়োজনের জন্য, হ্যাঁ আমার এবং আমার স্টুডেন্টদের সুবিধার্থে কালেক্ট করেছি। তো এইখানে হচ্ছে টিথ আইডেন্টিফিকেশন সিস্টেম নিয়ে এবং হচ্ছে বেসিক মর্ফোলজিক্যাল স্ট্রাকচার গুলো নিয়ে কিছুটা কথা বলা, কারণ পার্মানেন্ট ডেন্টিশন যদি আমরা চিন্তা করি তাহলে আপার টিথ অনেকগুলো আপার, মানে এই যে যে আটটায় আলাদা আপার টিথ, লোয়ারে আটটা টিথ, যদি আমরা ওয়ান সাইড চিন্তা করি তাহলে প্রত্যেকটার আলাদা করে আইডেন্টিফিকেশন বলা সম্ভব না। সো উই মেড সেট হিয়ার, কি হচ্ছে লেফট সাইডটা যদি খেয়াল করো এই অংশটা হচ্ছে পার্মানেন্ট আপার পার্মানেন্ট টিথ, তাই না, এবং আরেকটা সেট হচ্ছে লোয়ার পার্মানেন্ট টিথ। সো আপার পার্মানেন্ট টিথ আমি জানি না আমার কার্সারটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, তো এখানে পেন্সিল মার্কটা ফলো করো। সো এক সাইডে আপার পার্মানেন্ট টিথ এর অ্যারেঞ্জমেন্ট অ্যালাইনমেন্ট আছে, আর লোয়ার পার্মানেন্ট টিথ এর অ্যালাইনমেন্ট আছে। আমরা চেষ্টা করব যে কম্পারেটিভ অ্যানালাইসিস করে করে পড়তে। কম্পারেটিভ অ্যানালাইসিস কি, আমরা সেট সেট করে পড়ব যে এই পাশে লেফট সাইডে যে লেফট সেন্ট্রাল ইনসাইজার থেকে শুরু করে থার্ড মোলার পর্যন্ত যাচ্ছে, সেই থার্ড মোলার পর্যন্ত সেটে ইনসাইজার গুলো আমরা একসাথে করব, আবার প্রিমোলার গুলো আমরা একসাথে করলাম, দেন মোলার গুলো আমরা একসাথে মিলিয়ে করলাম। তাহলে হবে কি যে জানি সবই, জাস্ট একটু মনে করা যে কোন ইস্যুস গুলোকে আমরা খুব ফাইটার হিসেবে চিন্তা করেছিলাম। হতেই পারে যে কিছু জিনিস হয়তো ভুলে যেতে পারি। তো সার্ফেস আইডেন্টিফিকেশনের বিষয়টা যদি আসি আমরা, তাই না, সো বাকাল সার্ফেস, প্যালাটাল অর লিঙ্গুয়াল সার্ফেস, তাই না। তো আপারের ক্ষেত্রে আমরা যেটা প্যালাটাল সার্ফেস বলছি, লোয়ারে সেটা লিঙ্গুয়াল সার্ফেস বলছি, এবং আর দুটা প্রক্সিমাল সার্ফেস থাকছে, একটা প্রক্সিমাল সার্ফেস হচ্ছে মেজিয়াল আর একটা প্রক্সিমাল সার্ফেস হবে ডিস্টাল। আমরা বলতে চাই কি একটা টুথের সার্ফেস কয়টা, একটা টুথের সার্ফেস হচ্ছে দুই রকম, ফেসিয়াল সার্ফেস এবং প্রক্সিমাল সার্ফেস। ফেসিয়াল সার্ফেস এর ভেতর কি আসছে, ফেসিয়াল সার্ফেস এর ভেতর আসছে বাকাল সার্ফেস, ল্যাবিয়াল অর বাকাল সার্ফেস, প্যালাটাল অর লিঙ্গুয়াল সার্ফেস, আর প্রক্সিমাল সার্ফেস এর মধ্যে মেজিয়াল অর ডিস্টাল সার্ফেস। তো এই হলো শুরুতে সার্ফেস ডিমার্কেশন। এখন যদি আমরা শুরু করি আপার ইনসাইজার্স থেকে, সো আপার সেন্ট্রাল ইনসাইজার, আপার ল্যাটারাল ইনসাইজার, তাই না, ডাইমেনশনালি আমরা তাদেরকে যদি পার্থক্য করি, তাই না, আমরা জানি যে ইয়াতে লেন্থ কতটুকু আসতেছে, উইথ কতটুকু আসতেছে, এবং সিমেট্রি কিরকম থাকছে, সো ল্যাটারাল ইনসাইজার মোর অর লেস লাইক, এবং কোটার কি ধরনের শেপ থাকছে, তাই না। ইম্পর্টেন্স যে বিষয়গুলো থাকে সেটা হলো ম্যামেলনের একটা প্রেজেন্স আমরা এখানে পেতে পারি, আর একটা ইম্পর্টেন্ট যেটা সেটা হলো মিজু ইনসাইজাল এজ। সো ইনসাইজাল এজ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, ইনসাইজাল এজ একটা ভেরি ভাইটাল, আমাদেরকে একটা বিষয় একটু মনে রাখতে হবে, সেটা হলো আমি একটু বলেই নিই, সেটা হলো যে পার্থক্য করে যখন আমরা পড়বো, পড়ার সময় আমরা এইভাবে পড়তে পারি যে ইনসাইজাল যদি আমাদেরকে বলা হয় যে ইনসাইজার্স এর একটা কমন ক্রাইটেরিয়া বলো, অল ইনসাইজার্স এর ক্যানাইন এর একটা কমন ক্রাইটেরিয়া বলো, প্রিমোলার এর একটা কমন ক্রাইটেরিয়া বলো, মোলার এর একটা কমন ক্রাইটেরিয়া, যেটা অন্যদের সাথে মিলবে না। আমার কোয়েশ্চেনটা হচ্ছে ইনসাইজার এর এমন একটা ক্রাইটেরিয়া যেটা আর কারোর দাঁতের নেই, ক্যানাইন একটা কমন ক্রাইটেরিয়া যেটা অন্য কারো নেই, প্রিমোলার এর একটা কমন ক্রাইটেরিয়া যেটা অন্যদের নেই, মোলার এর কমন ক্রাইটেরিয়া যেটা মাটিতে, ইনসাইজার এর কমন ক্রাইটেরিয়া আনডাউটেবলি প্রেজেন্স অফ ইনসাইজাল এজ। আমরা যদি বলি দে আর সিঙ্গেল রুটেড, স্যার সিঙ্গেল রুটেড তো ক্যানাইন, স্যার সিঙ্গেল রুটেড তো লোয়ার প্রিমোলার, ইভেন আবার ল্যাটারাল আপার সেকেন্ড প্রিমোলার ও সিঙ্গেল রুটেড। সো ইন প্রেজেন্স অফ ইনসাইজাল এজ হচ্ছে ইনসাইজার এর একটা কমন ক্রাইটেরিয়া। ক্যানাইন এর কমন ক্রাইটেরিয়া কি হবে স্যার, উই নেম দেম কাস্পিড বিকজ দে হ্যাভ সিঙ্গেল কাস্প, আর কারো এটার সাথে মিল নাই, দে হ্যাভ নো ইনসাইজাল এজ, দে হ্যাভ এ সিঙ্গেল কাস্প অ্যান্ড টু স্লোপস। প্রিমোলারস এর ক্ষেত্রে কমন ক্রাইটেরিয়া কি স্যার, দে আর বাইকাস্পিডস, দে আর বাইকাস্পিডস। আমি যদি চিন্তা করি যে প্রিমোলার কি যেন বলে এটাকে, যে সিঙ্গেল রুট দিয়ে আলাদা করব বা ডাবল রুট দিয়ে আলাদা করব, সবসময় পারবো না স্যার, কারণ আমরা যদি এই বিষয়টাও মাথায় রাখি যে সেকেন্ড প্রিমোলার সিঙ্গেল রুটেড হয়, ডাবল রুটেডও কিন্তু হয়, আবার ফার্স্ট আপার ফার্স্ট প্রিমোলার সিঙ্গেল রুটেড হবেই না কোনোদিন, সেটাও আমরা স্পেসিফিক্যালি বলতে পারতেছি না, বাট এটা বলতে পারি যে প্রিমোলারস আর বাইকাস্পিড। এখন মোলারসে আসো, তো মোলারসে আনডাউটেবলি দে আর মাল্টিকাস্পিড স্যার, তো মোর দেন বাইকাস্পিড মিনস মাল্টিকাস্পিড। তাদের কি থাকছে, তাদের আমরা টু আর মোর রুটস পাচ্ছি,
অকলুজাল সারফেস প্রিমোলারস এবং মোলারসে আছে। এগুলো হলো খুব মানে র আইডেন্টিফিকেশন টিপস যেগুলো আমরা অস্বীকার করতে পারবো না যে হ্যাঁ এগুলো এটার একেবারে ভেরি কোর আইডেন্টিফিকেশন ফিচার্স, তাই না? তো বেজুইন সাইজাল অ্যাঙ্গেল কে যদি আমরা কাউন্ট করি, আমাদেরকে যদি কম্পারিজন করতে বলা হয় ল্যাটারাল আপার ল্যাটারাল ইনসাইজারের সাথে আপার সেন্ট্রাল ইনসাইজার কে একটু কম্পেয়ার করো, তাদের লেন্থ উইথ আমাদেরকে তো সাজেস্ট করবে। একটা কমন পার্ট থাকে, সেটা হচ্ছে মিজুইন সেসারেজ। অনেক সময় হয় কি স্যার, সেটা হলো যে অনেক সময় আমরা একটা জিনিস নিয়ে কনফিউশন হয়ে যাই যে যে আমি 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 টিথ প্রেজেন্টেশন বোর্ডে যে টিথটা যে যেই সেটটা দিয়েছি, আমরা সবসময় নিশ্চিত থাকি না যে এটা একই মানুষের সেট। আমি আমার স্টুডেন্ট লাইফের কথা বলতে পারি, যেদিন আমি টিথ কালেক্ট করতে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ফার্স্ট, দেন মানে মি উইথ মাই ফ্রেন্ডস, দেন আমরা গিয়েছিলাম ডিএমসি তে টিথ কালেক্ট করার জন্য। এবং আমাদের টার্গেট কি ছিল যে ভাই দাঁত যে দিবেন একটা সেট হয়, যেন একটা সেট, দু তিন সেট যাতে না হয়। আর এটা মাথার মধ্যে কাজ করছে, দু তিন সেট হলে তুমি দেখবা যে একটা লম্বা মানুষের ল্যাটারাল ইনসিজার একটা খাটো মানুষের সেন্ট্রাল ইনসিজার থেকে বড় হয়ে যেতে পারে। এখন আমার টিথ প্রেজেন্টেশন বোর্ডে অ্যাকচুয়ালি একই মানুষ একই একজনেরই দাঁত নাকি অনেকজনের দেওয়া আছে, এটা কিন্তু আমরা বুঝবো না, তাই না? তো এই বিষয়গুলা খুব ভাইটাল এই ক্ষেত্রে। আমি যদি মনে করি লেন্থ দিয়ে আমি সবসময় বুঝে ফেলবো, না হইতে পারে, ওকে টিথ প্রেজেন্টে ওই ইয়াতে কি যেন ইনস্টিটিউশনের যে সেট, সেই সেট থেকে তোমাকে দিয়ে দিলো, সেই সেট থেকে দিয়ে তোমাকে বললো যে এখান থেকে তুমি বলো যে ল্যাটারাল ইনসিজার সেন্ট্রাল ইনসিজারের পার্থক্য। এখন ল্যাটারাল ইনসিজারটা হয়তো তিন চার বছর আগের কোন এক ক্যান্ডিডেটের ওখান থেকে একটা ফ্রেশ সেট ছিল, সেখান থেকে নেওয়া, সেন্ট্রাল ইনসিজার আরেক জায়গা থেকে নেওয়া। আমি কিলাম কি, আমি দুইটা পাশাপাশি নিয়ে চিন্তা করতেছি যে ওকে ল্যাটারাল ইনসিজারের লেন্থ এইরকম, সেন্ট্রাল ইনসিজারের লেন্থ এইরকম, ধরে আমি কিন্তু লেন্থ দুইটা সমান সমান। এখন একবার আমি সারের দিকে তাকাবো, একবার আমি দাঁতের দিকে তাকাবো, আর একবার আমি আমার পুরা কপালের দিকে তাকাবো যে এত প্রিপারেশন নিয়ে আসলাম, দাঁত গুলো একরকম লাগে। নাও হোয়াট টু ডু স্যার, গো ফর দ্য কোর আইডেন্টিফিকেশন পয়েন্টস, গো উইথ দ্য লেবিউ ইনসাইজাল ডায়ামিটার, কি যেন বলে সার্ভাইকাল মার্জিন থেকে ইনসাইজাল, তাই না? এক বিজু কি যেন মিডিয়াল ডায়ামিটারটা দেখো এবং হচ্ছে ভার্টিক্যাল ডায়ামিটারটা দেখো, দেখে মিলাও যে আসলে কোনটার ক্রস উইথ বেশি থাকতেছে স্যার। আচ্ছা আরেকটা কোনটা মিলাবা, সেটা হচ্ছে মিজুইন সাইজাল অ্যাঙ্গেলটা মিলাও স্যার। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ যতজনেরই হোক না কেন, হতে পারে একটা লম্বা মানুষের ল্যাটারাল ইনসাইজার একটা খাটো মানুষের সেন্ট্রাল ইনসাইজারের চেয়ে বড়, কিন্তু মিজুইন সাইজাল অ্যাঙ্গেল আমাকে সবসময় জানাবে যে উইচ ওয়ান ইজ আপার সেন্ট্রাল ইনসাইজার। দিস আর দ্য ক্লুজ স্যার, আমাদের যে পয়েন্ট গুলো মনে রাখা দরকার। আমার এখনো মনে আছে আমি আমার ফ্রেন্ডরা যে গিয়েছিলাম, আমাদের বারবারই একটা কথা ছিল যে ভাই আমাদেরকে একই সেট দেন, এবং আমাদের কিছু এক্সট্রা টাকা দিতে হয়েছিল যে আমরা একই সেট থেকে চেয়েছিলাম বলে, আমাদেরকে প্রায় সাত দিন পরে আসতে বলা হয়েছিল। আই ডোন্ট নো ফ্রম হোয়ার দে কালেক্টেড, বাট উই গট ইন্ডিভিজুয়াল সেটস। এই এই বিষয়গুলো মাথায় রাখবো স্যার সবসময়, যে আমি আইডিয়াল যেটা পড়ে আসবো সেইটাই যে পাবো তা কিন্তু না। আমার নিজের টিথ প্রেজেন্টেশন বোর্ডে যা থাকবে ওইটা আমার অবশ্যই জেনে পড়ে বুঝে শিখে যেতে হবে, এটা একটা ব্যর্থতা যদি আমি সেটা প্রেজেন্ট করতে না পারি। আচ্ছা আরেকটা জোন থাকে, সেটা হচ্ছে যে সিঙ্গুলার, তাই না? আপার ক্ষেত্রে আমরা এখন লোয়ার ইনসাইজার দিয়েছি, লোয়ার ইনসাইজার ক্ষেত্রে বলা হয় সেন্ট্রাল ইনসাইজার ইউজুয়ালি স্পিরিটাল থাকে, তাই না, ইউজুয়ালি এবং ডিজিটালি, বাট ল্যাটারাল ইনসাইজার ক্ষেত্রে মোর লেস সাইন শেপের কথা বলা হয় এবং আমরা একটা ছোট গ্র্যাজুয়াল স্লোপিং পাই। তাহলে মিজু ইনসাইজার অ্যাঙ্গেল থেকে এই ল্যাটারাল ইনসাইজারকে যদি আমরা কম্পেয়ার করি এবং সেন্ট্রাল ইনসাইজার দিই, লোয়ার সেন্ট্রাল ইনসাইজার ইজ দ্য স্মলেস্ট ওয়ান, ইভেন স্মলার দ্যান দ্য ল্যাটারাল ইনসাইজার, এবং ল্যাটারাল ইনসাইজার এই যে ল্যাটারাল লোয়ার ল্যাটারাল ইনসাইজারের ডিস্টু ইনসাইজার অ্যাঙ্গেল থেকে আমরা দেখবো যে স্লোপিং, ডিজিটাল স্লোপিং আমরা পাচ্ছি। সিঙ্গুলাম আপার ইনসাইজারে মোর অ্যান্ড মোর প্রমিনেন্স, এই বিষয়টা মনে রাখতে হবে। সিঙ্গুলাম পয়েন্ট আউট করে দেখাতে হয়, সিঙ্গুলাম স্পেসিফাই করে দেখাতে হয়, তাই না? তো এই জায়গাগুলোতে যাতে আমাদের ভুল না হয়। দেন কি আসছে, দেন আসছে ক্যানাইন, ভেরি স্পেশাল টুথ, ইউনিক টুথ ক্যানাইন। এবং ক্যানাইনের ক্ষেত্রে মজা করে আমি একটা কথা বলি যে আপার ক্যানাইন এবং লোয়ার ক্যানাইন আমরা কিভাবে পার্থক্য করবো স্যার।
আপার ক্যানাইন এবং লোয়ার ক্যানাইন একটা পার্থক্য হচ্ছে, বহুত সিমিলারিটা তো হচ্ছে দুটাই কাস্প বলি আমরা, দুটারই সিঙ্গেল কাস্প থাকছে, দুটারই মেজিয়াল স্লোপ ডিসটাল স্লোপ থাকছে। আমরা জানি ডিসটাল স্লোপটা মেজিয়াল স্লোপের চাইতে বড় হচ্ছে, তাই না? বাট কিছু পার্থক্য আমরা এখানে করতে পারি, সেটা কি, আপার ক্যানাইনটা হচ্ছে ওয়াইডার এন্ড ব্রডার, লোয়ার ক্যানাইনটা স্ল্যান্ডার, লঙ্গার এন্ড ন্যারোয়ার এন্ড স্ল্যান্ডার হচ্ছে। আমি ফান করে মাঝে মাঝে বলি যে এই যে আমরা সিনেমা যে দেখি, আমরা যদি আপার ক্যানাইন লোয়ার ক্যানাইনকে পাশাপাশি দাঁড় করাই, দুটো পাশাপাশি দাঁড় করালে আপার ক্যানাইন উইল লুক উইল সিম্বলিক টু দ্য হিরো অ্যান্ড লোয়ার ক্যানাইন উইল বি সিম্বলিক টু হিরো, তাই না? মানে মুভিতে আমরা যেভাবে এক্সপেক্ট করি একজন হিরো এবং একজন হিরোইনের অ্যাপিয়ারেন্স কে। সো এই গেল ক্যানাইনের পার্থক্যটুকু। প্রিমোলারকে যদি আমরা নিয়ে আসি সামনে, আমি এখানে আরেকটা পয়েন্ট একটু এখানে একটু একটু পজ দিচ্ছি, সেটা হলো যে ইন্টেরিয়র টিথ যখন আমরা আলোচনা করব, এটা মনে রাখতে হবে যে ইন্টেরিয়র টিথ গুলো কিন্তু এটা কিছু জিনিস মানে প্রিজামটিভ করে নেওয়া হয় যাচ্ছে স্টুডেন্ট সেন্ট্রাল ইনসাইজার পারবে কোনটা দাঁত গুলো, আসলে আমরা ধরি যে হ্যাঁ তাকে তো সে তার তো এটা পারারই কথা, সেন্ট্রাল ইনসাইজার না পারলে কেমন করে হয় স্যার, ক্যানাইন একটা মাত্র দাঁত সেটা যদি না পারি তাহলে কেমনে, তাই না? পার্মানেন্ট ফার্স্ট পার্মানেন্ট মোলারের ক্ষেত্রে তো মানে বলাই বাহুল্য এটার গুরুত্ব কি, এটার গুরুত্ব কি এটা বলাই বাহুল্য, সেটা জানতেই হবে। আচ্ছা কিছু কম্পারিজন চলে আসে, তাই না? কিছু কম্পারি কেউ যদি প্রিপারেশন গুলো আমরা কিভাবে নিবো স্যার, প্রিপারেশন নেওয়ার সেট করে প্রিপারেশন নিই, আমরা সেন্ট্রাল ইনসাইজারের সাথে ল্যাটারাল ইনসাইজারটা মিলিয়ে পড়ি, আমরা কাউন্টার পার্ট মিলিয়ে পড়ি, তাহলে আমি এখন আপার সেন্ট্রাল ইনসাইজার করছি ওটার সাথে আমি আপার ল্যাটারাল ইনসাইজারকে একটু মিলিয়ে পড়লাম, আমি যখন আপার সেন্ট্রাল ইনসাইজার করছি ওটার সাথে আমি লোয়ার সেন্ট্রাল ইনসাইজারকে একটু মিলিয়ে পড়লাম, আমি ক্যানাইন যখন করছি দুটা ক্যানাইনকে পাশাপাশি মিলিয়ে পড়লাম, উইচ ওয়ান ইজ লঙ্গার, ক্যানাইন এমনি লম্বা বাট উইচ ওয়ান ইজ দ্য লঙ্গেস্ট টুথ, কিছু কোয়েশ্চেন ট্রিক থাকে যে দ্য লঙ্গেস্ট টুথ অফ দ্য আর্চ, দ্য বাল্কিয়েস্ট টুথ অফ দ্য আর্চ কোনটা, লঙ্গেস্ট কোনটা হবে বাল্কিয়েস্ট কোনটা হবে। আচ্ছা আপার এবং লোয়ার ক্যানাইনকে একসাথে পাশাপাশি মিলিয়ে পড়লাম, ওকে প্রিমোলার যখন পড়বো, প্রিমোলারকে অনেক সময় আমরা মনে করি গিয়ে যে প্রিমোলার এই যে সারও বলে নাই এতক্ষণ প্রিমোলারের কথা, তো প্রিমোলারকে যখন আমরা মাথায় আনি তখন কিন্তু ভুলে যাই যে মানে হঠাৎ করে মনে হয় যে আরে কপালে প্রিমোলারটা পড়লো আজকে কপাল খারাপ, নট লাইকলি, প্রিমোলার কিন্তু খুব ইউজার ফ্রেন্ডলি দাঁত, মানে এক্সামিনি ফ্রেন্ডলি টু দি প্রিমোলার যদি একটু মনোযোগ দিই। মোলার যখন আমরা পড়বো, সো প্রিমোলার পড়ার সময় আপার ফার্স্ট প্রিমোলারের সাথে সেকেন্ড প্রিমোলার পড়ে নিলাম, আপার ফার্স্ট প্রিমোলারের সাথে লোয়ার ফার্স্ট প্রিমোলার পড়ে নিলাম, দেন আমরা যখন মোলার টুথ পড়ব সেম একই প্ল্যানিং আমরা এই পাশে রাখলাম যে আপার ফার্স্ট পারমানেন্ট মোলারের সাথে আমরা সেকেন্ড মোলারটা পড়ে নিলাম, লোয়ার ফার্স্ট পারমানেন্ট মোলারের সাথে সেকেন্ড মোলারটা দেখে নিলাম, এবং অবশ্যই এবং অবশ্যই যেটা আমরা ভুল করবো না, আপার ফার্স্ট পারমানেন্ট মোলারের সাথে লোয়ার ফার্স্ট পারমানেন্ট মোলার হাতে নিয়ে দেখে দেখে পড়বো, প্রয়োজন হয় স্যার এক রাত ইনসাইজার ক্যানাইন এবং মোলার এবং প্রিমোলার ফার্স্ট প্রিমোলার সাথে নিয়ে ঘুমাও, একটা যখনই চোখ খুলবে এমন করে দেখবা যে ঠিক আছে আচ্ছা, ইট উইল ওয়ার্ক স্যার, ইট উইল ওয়ার্ক। সবসময় সবকিছু ফান করে বলি না, কিছু কিছু জিনিস আবার জীবন থেকে নেয়া, ভাই বোন না যে স্যার মনে হয় তাহলে রাত্রে বেলা দাঁত নিয়ে ঘুমাইয়া ঘুমাইয়া পরীক্ষা দিচ্ছে। আচ্ছা সো ফার্স্ট প্রিমোলার সেকেন্ড প্রিমোলার নিয়ে আলোচনায় ছিলাম আমরা, আলোচনাটায় ব্যাক করি, ফার্স্ট এবং সেকেন্ড প্রিমোলার যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমরা বলি যে বাইকাস্পিড টুথ, ফার্স্ট প্রিমোলার একটা মজার জিনিস হচ্ছে এটার যে বাকাল কাস্প এবং প্যারাটাল কাস্প আছে তারা হচ্ছে ইনিশিয়ালি, আমরা যদি একটা ফ্রেশ ফার্স্ট প্রিমোলার দেখি তাহলে আমরা দেখবো যে যদি প্রক্সিমাল সাইড থেকে দেখি বাকাল এবং মিগবাল কাস্পের হাইট গুলো আমরা সেম দেখতে পাবো, হ্যাঁ এই একটা পার্ট থাকবে, বাট অ্যালোন উইথ এজেস ক্লাস ওয়ান অকলুশনের ইম্পর্টেন্সটা এখানে কেন করি আমরা, ও ও একটা ইম্পর্টেন্ট পার্ট পারবে যাচ্ছে, এটা যাতে পার না হয়ে যায় একটু ব্লক করি। So, along with ages, প্যারাটাল কাস্পগুলা ধীরে ধীরে ফাংশনাল ওয়্যারিং হয়। এখানে নর্মাল অকলুশনের ক্রাইটেরিয়া খুব জরুরি যে আমাদের আপার টিথ গুলা লোয়ার টিথ থেকে হাফে কাস্প বাকালি প্লেসড থাকে স্যার, দিস ইজ ক্লাস ওয়ান অকলুশন ক্রাইটেরিয়া, নর্মাল অকলুশনের ক্রাইটেরিয়া যে আপার টিথ গুলা লোয়ার টিথ থেকে হাফে কাস্প বাকালি প্লেসড থাকবে, দ্যাট মিনস আপার টিথের ফাংশনাল ওয়্যারিং হবে প্যারাটাল কাস্পের, লোয়ার টিথের ফাংশনাল ওয়্যারিং হবে বাকাল কাস্পের। আমাদেরকে যখন টিথ প্রেজেন্টেশন করার জন্য দেওয়া হবে অল টিথ আর অ্যাডাল্ট ডেন্টিশন টিথ,
তাই না? একটা মানুষের পারমানেন্ট টু টুটছে আর ওইটা থেকে টান দিয়ে দাঁতটা নিয়ে আসছে, তা তো বিষয়টা না। ইন মোস্ট কেসেস টিথ কালেক্টেড ফ্রম ডেড পার্সন। তো কি হচ্ছে যে আমরা শুরুতেই আইডেন্টিফিকেশন করতে গেলে একটা ট্রিক্স এর অংশ এটা ভুলে যেতে পারি বলে এখনই বলে দিচ্ছি। আপার টিথ হলে আমি আমি ধরবো, লোয়ার টিথ হলে আমি চেক করবো যে আমার কোন কাজগুলা কম্পারেটিভলি আরেক সেটের কাজ থেকে। সো উই হ্যাভ টু ফেসিয়াল সাইড, ফেসিয়াল সাইড এর মধ্যে উই কোন সাইডের কাজগুলা কম্পারেটিভলি বেশি ওয়্যারিং হয়েছে, দেন এটা লোয়ার টিথ হলে কোন সাইড হবে, আপার টিথ হলে কোন সাইড হবে। এইটা সাইড ডিটারমিনেশনের একটা ইম্পর্টেন্ট টিপ স্যার। একটা টুথ প্রেজেন্টেশন যখন করতে বলা হয়, টুথ প্রেজেন্টেশনের সময়, টুথ প্রেজেন্টেশন বলতে আমরা কি বুঝি, টুথটাকে আমরা তার আই মানে মোটামুটি আইডিয়াল অ্যানাটমিক্যাল পজিশনে ধরার চেষ্টা করব। আমরা এখানে কি বলতে চাই, আমরা এখানে বলতে চাই এটা আপার, কি জানতে চাই আর কি, এটা আপার টুথ না লোয়ার টুথ, ওকে, এটা ডেসিডুয়াস না পারমানেন্ট, দেন এটা কি ইনসাইজার ক্যানাইন প্রিমোলার না মোলার। যদি মোলার হয় এবং প্রতিটা পয়েন্টে আমাকে ব্যাকআপ দিতে হবে, তাহলে আমি কি আসি, ধরো আমি একটা টুথ প্রেজেন্ট করব, ওই টুথটা অ্যাকচুয়ালি আপার ফার্স্ট পার্মানেন্ট মোলার, ওখানে আইডেন্টিফিকেশনে কি পয়েন্ট, কোন গুলোকে আমরা কি পয়েন্ট বলবো, সো কোন পয়েন্টস গুলো কি পয়েন্টস, কি কি সেটা, সেটা হলো আপার ফার্স্ট পার্মানেন্ট মোলার, এখানে কি কি পয়েন্ট আছে, এটা আপার মোলার আমার, এটার ব্যাকআপ, এটার টিপ, এটার হিন্ট আমাদের, আমার অ্যান্সারে থাকতে হবে। আমি এটাকে বলেছি পার্মানেন্ট মোলার, তাহলে সেটার হিন্ট এখানে থাকতে হবে। আমি এটাকে বলেছি ফার্স্ট মোলার, তো ফার্স্ট মোলার এর স্পেসিফিক ফিচার এখানে থাকতে হবে। সো যখন আমরা মোলারস পড়বো স্যার, শুরুতে আপার মোলারস, ধরো আমি আপার ফার্স্ট পার্মানেন্ট মোলার এর জন্য কিভাবে আমি নিজেকে রেডি করব, আমি শুরুতে আপার মোলার এর একটা কমন ক্রাইটেরিয়া সেট রেডি করব, দিজ আর দ্য কমন ক্রাইটেরিয়া ফর আপার মোলারস, দেন আমি আপার ফার্স্ট পার্মানেন্ট মোলার এর স্পেসিফিক ক্রাইটেরিয়া আইডেন্টিফাই করব। তারপর যখন আমি টিথ প্রেজেন্ট করব, তখন আমি ওইটা একসাথে অ্যান্সার দিই, যেটা জানাই দিবে ইয়াস দিস ইজ আ পার্মানেন্ট আপার মোলার এন্ড দিস ইজ পার্টিকুলারলি আপার ফার্স্ট পার্মানেন্ট। আমি লোয়ার মোলারের ক্ষেত্রেও সেম করব, যে লোয়ার মোলারগুলোর একটা কমন ক্রাইটেরিয়া আমি আলাদা করে নিব, দেন লোয়ার ফার্স্ট পার্মানেন্ট মোলারের কমন ক্রাইটেরিয়া আলাদা করে নিব, লোয়ার সেকেন্ড পার্মানেন্ট মোলারও আলাদা কেন করব, কারণ রিটার্নে অনেক সময় কম্পারেটিভ কোয়েশ্চেন আসে। এখন যদি আমি চিন্তা করি যে স্যার এই সূত্র কি সব জায়গায় খাটাতে পারবো, আনডাউটেবলি দ্য অ্যান্সার উইল বি ইয়েস, কারণ আমি যখন আপার সেন্ট্রাল ইনসাইজার করছি, আমি ইনসাইজারের একটা কমন ক্রাইটেরিয়া বের করি ফর আপার এন্ড লোয়ার বোথ, ইনসাইজার মানে এই এই ক্রাইটেরিয়া থাকবে। তারপর আমি আরেকটা চার্ট করি, আপার ইনসাইজার মানে এই ক্রাইটেরিয়া, আপার সেন্ট্রাল ইনসাইজার হইলে এইটা, আপার ল্যাটারাল হইলে এইটা, তখন দেখবা কি যে তুমি ইনসাইজারের ক্রাইটেরিয়া যে কয়টা পাবা তার চেয়ে কম পাবা হচ্ছে পার্মানেন্ট ওই আপার ইনসাইজারের ক্রাইটেরিয়া। আর যখন তুমি সেন্ট্রাল ইনসাইজার বা ল্যাটারাল আলাদা করে ফেলছো, তখন তুমি পয়েন্ট ক্রাইটেরিয়া পাচ্ছ। It will bring huge enormous confidence in you that I am prepared in 360 degree angles to face a professional exam. And that's what brings us success. আমি এতক্ষণ যেটা বলেছি এটা অ্যাকচুয়ালি কি স্যার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনসেপচুয়ালাইজ করা স্যার। আমি একবারও বই নাই, বইটা খুলো, লাইন ধরে মুখস্থ করো, পরীক্ষার হলে গিয়া বমি করে আসো, ওইটা দিয়া স্যার ক্যারিয়ার হবে না। তো কথাগুলো এখনই বলে নিলাম কেন, কারণ পরে হয়তো ভুলে যেতে পারি। আমরা প্রিমোলারে ছিলাম, প্রিমোলারের ক্ষেত্রে যেটা সেটা হলো যে প্রক্সিমাল সারফেসে একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে মিজিয়াল, ঝামেলা হয়ে গেল। হ্যাঁ, তো প্রিমোলারের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্যানাইন ফোসা মিজিয়াল সারফেসে। তাহলে আপার ফার্স্ট প্রিমোলারের কার্ডিনাল ফিচার কোনটা স্যার, কিভাবে আমি কার্ডিনাল ফিচার বলছিলাম, আপার ফার্স্ট প্রিমোলারের মিজিয়াল সারফেসে আমরা ক্যানাইন ফোসা পাবো, যেটা হচ্ছে ডিস্টাল স্লোপ অফ ক্যানাইন কে স্পেস দিবে, জায়গা দিবে। এটা যেমন আপার ফার্স্ট প্রিমোলারের একটা আইডেন্টিফিকেশন পয়েন্ট। ও, আইডেন্টিফিকেশন পয়েন্টের আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে স্যার ডিটারমিনেশন, এটা লেফট সাইড না রাইট সাইড, আমরা ক্লাসে অনেকবার এগুলো নিয়ে পড়েছি তাই না, প্রত্যেকটা টুথের সাইড ডিটারমিনেশন একটা পয়েন্ট আছে, রুট অ্যাঙ্গুলেশন দেখে হয়, মিজিয়াল ফেস দেখে হয়, ডিসটাল সারফেস দেখে হয়, ইভেন 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 কি দেখে লোয়ার পালা যাচ্ছে, একটু থামাই নিলাম।
সাইড ডিটারমিনেশন আমরা কিভাবে করি, আমরা রুট অ্যাঙ্গুলেশন দেখে করতে পারি, আমরা সাইড ডিটারমিনেশন করতে পারি তাদের মিজিয়াল সারফেস ডিস্টাল সারফেস দেখে, আমরা সাইড ডিটারমিনেশন করতে পারি ক্যানাইনের ক্ষেত্রে মিজিয়াল স্লোপ ডিস্টাল স্লোপ সাইড ডিটারমিনেশনে হেল্প করবে, আমরা যদি ইনসাইজারের কথা ক্ষেত্রে চিন্তা করি মিজু ইনসাইজাল অ্যাঙ্গেল ডিস্টু ইনসাইজাল অ্যাঙ্গেল সাইড ডিটারমিনেশন হেল্প করবে। তো আমাকে একটু একটু গুছিয়ে নিতে হবে স্যার। মরফোলজির সবচেয়ে ফান থিং হচ্ছে উত্তরগুলো চোখের সামনে দেখা যাচ্ছে, শুধু খুঁজে নেওয়া, শুধু খুঁজে নেওয়া আর কিচ্ছু না স্যার। একটা পেশেন্টও কিন্তু তাই, একজন পেশেন্ট যখন এসে আমার সামনে আসবেন, আমি যখন ডায়াগনোসিসের জন্য ওনার ওরাল এক্সামিনেশন করব, ওনার সমস্ত সিনারিও গুলো কিন্তু মুখের ভেতরেই দেখা যাচ্ছে। আমাকে শুধুমাত্র প্রপারলি ডায়াগনোস করতে হবে যে প্যাথোলজি কোথায় আছে। The answer is in front of our eyes, but eyes doesn't see what mind doesn't know. Universal truth. এখন যেটা নিয়ে কথা বলছিলাম লোয়ার প্রিমোলার এর ক্ষেত্রে মনে রাখতে হবে যেটা, সেটা হলো লোয়ার প্রিমোলারস আর বাইকাসপিড, বাট লোয়ার সেকেন্ড প্রিমোলার কিন্তু ট্রাইকাসপিডও হয়, তাই না? আমরা কিন্তু ট্রাইকাসপিড পাই। আবার একটা মজার জিনিস হচ্ছে, ইউজুয়ালি লোয়ার প্রিমোলার এর লিঙ্গুয়াল সাইড এর এই কাজগুলো রিজর্পশন হয়ে যাওয়ার কারণে খুঁজে পেতে কঠিন হয়, বাট ইউজুয়ালি যেটা মিলাতে পারবা সেটা হলো যে লোয়ার ফার্স্ট প্রিমোলার ইজ মোর resembles to upper premolars than that of second premolar. Lower second premolar er shonge more resemblance paoa jabe upper premolar er chaite molars er resemblance ta comparatively beshi paoa jabe. Occlusal plate jodi amra dekhi tahole occlusal diameter ta lower first premolar er chaite lower second premolar er usually beshi. Ekhon asho dekho ei figureteo kintu tinta molar ekshathe tuleche, tai na? আমরা একসাথে আবার তিনটা মোলার কে হাতে নিয়ে কেন দেখি না? আমরা কখনো কি আসলে দেখেছি যে আবার তিনটা মোলার হাতে নিয়ে যে এরা কিরকম ভাবে প্রেজেন্ট থাকছে? আমরা কমন ক্রাইটেরিয়া জানি যে তাদের কয়টা কাস্ট থাকবে, ইউজুয়ালি ফোর কাস্ট থাকতেছে। আবার ফার্স্ট প্রিমোলার এর ক্ষেত্রে একটু পার্থক্য থাকে স্যার, কাস্টের নাম জানতেই হবে স্যার। অনেকবার আমরা দেখি এটা খুবই খুবই হতাশা ব্যঞ্জক যখন পরীক্ষার্থীকে বলা হয় যে তুমি একটু আবার ফার্স্ট প্রিমোলার এর কাস্টগুলোর নাম বলো বা লোয়ার ফার্স্ট প্রিমোলার এর কাজগুলোর নাম বলো, এবং পরীক্ষার্থী যখন সেটা বলতে পারে না, এটা আসলে আসলে এটা খুবই হতাশাব্যঞ্জক। এটা হওয়া উচিত না যে আমি প্রফ পরীক্ষা দিচ্ছি, আমি জানি না মিজো বাক্কাল কাজ, মিজো ডিস্টো বাক্কাল কাজ, মিজো লিঙ্গুয়াল কাজ, ডিস্টো লিঙ্গুয়াল কাজ কেন জানবো না, আমি আপারের ক্ষেত্রে প্যারাডাল কাজকে আমি কেন বলবো এটা লিঙ্গুয়াল কাজ, এই ধরনের কথাবার্তা এসব ভাবলু টাইপের স্টুডেন্ট বলে, ওইসব ভাবলুকে ধরে মাথার মধ্যে এই এই কি বলে 50 কিলো ওজনের বাড়ি দেওয়া উচিত লাঠি, তুমি কত বড় হাবলু যে তুমি পরীক্ষার হলে আসছো, তুমি প্যারাটাল এবং লিঙ্গুয়াল এই পার্থক্যটা আনতে পারতেছো না। তো দিস আর সিরিয়াস থিংস, আর দিস আর সিরিয়াস থিং, খুবই অ্যানোয়িং এবং খুবই বিরক্তিকর, খুবই বিরক্তিকর। আবার পরীক্ষা দিয়া বাইরে আসা বলবে কি বলছি তো সবই। তা এই হলো আমাদের কমন পয়েন্ট যে আমরা যাতে বোলার্স এর ক্ষেত্রে সেকেন্ড আরেকটা ভাইটাল ইস্যু সেটা কি, এটা হচ্ছে এইখানে কিন্তু ফিশের প্যাটার্ন গুলা তাদের কার্ডিনাল ফিচার হিসেবে কাজ করবে, তাদের কাস্প, তাদের ফিশার প্যাটার্ন, তাদের ইন্ডিভিজুয়াল আইডেন্টিফিকেশন ফিচার হিসেবে কাজ করবে, তাই না? আমাদের এবং এবং এই যে রিজ গুলো ট্রান্সভার্স রিজ কার জন্য আইডেন্টিফিকেশন পয়েন্ট, কার ফিশার প্যাটার্ন ওয়াই শেপ, কার ফিশার প্যাটার্ন এক্স ওয়াই শেপ, এগুলো আমাদের মনে রাখতে হবে। আপার টুথের ক্ষেত্রে ফোরকাস্ট তো ইউজুয়ালি আমরা বলেছি যে আপার ফার্স্ট মোলারের ক্ষেত্রে একটা এডিশনাল ওভারহ্যাং কাস্ট থাকে, তাই না? সেটাকে আমরা কাস্প অফ ক্যারাবেলি বলি। তো কাস্প অফ ক্যারাবেলি যাতে মনে থাকে পরীক্ষা হলে, মিজিও লিঙ্গুয়াল কাস্প এর মিজিও প্যালাটাল কাস্প এর প্যালাটালি থাকবে কাস্প অফ ক্যারাবেলি। লোকেশন কই স্যার? স্যার প্যালাটালি। প্যালাটালি কই স্যার? স্যার প্যালাটালি। প্যালাটালি কই স্যার? স্যার ডিস্টো। ডিস্টো প্যালাটালি না স্যার মিজিও প্যালাটালি। মিজিও প্যালাটালি কই স্যার? হ্যাঁ অনেকক্ষণ টাকা টাকা থেকে এরপরে উত্তর এক আমার স্টুডেন্ট দিয়েছিল, উত্তর টাকা দেন স্যার মিজিও প্যারাটাল কাস্পের অক্লুশন। সামনে লাঠি থাকলে ওই সময় আমার মাথা দিয়ে মারতাম, আমি কেন তোকে এইটুকু জিজ্ঞেস করেছি। আরেকবার হয়েছিল কি, পরীক্ষার হলে কিছুতেই মনে করতে পারতেছে না কাস্পার নাম কাস্প অফ ক্যারাবেলি। তো একটা পর্যায়ে তাকে আমি বললাম যে বলো বলো বলো, পারতেছো না বলো কাস্প অফ কি, বলো বলো কাস্প অফ কি,
তারপরে আমার স্টুডেন্ট এক্সটার্নালের দিকে তাকায় বললো, কি স্যার কাজ অফ কি? এক্সটার্নাল আমার দিকে তাকিয়ে বললেন, আর হিন্ট দিবা, এই হইলো সিচুয়েশন। সো উই মেক ফান ইন এক্সাম হল, উই ডু ফান ইন এক্সাম হল, কেন? যাতে পরীক্ষক এবং পরীক্ষার্থীর মধ্যে দূরত্বটা কমে, পরিবেশটা আনন্দদায়ক থাকে, পরিবেশটা ভীতিকর যাতে না থাকে স্যার, কারণ আমরাও পরীক্ষার্থী, এখনো পরীক্ষা দেই স্যার। পরীক্ষার্থীর জন্য যদি পরীক্ষা হলটা ভীতিকর থাকে, ওইটা যে কত বড় আতঙ্ক, এটা মানে এটা অনস্বীকার্য। এমনি পরীক্ষা একটা আতঙ্কের নাম স্যার, বুঝি, আরো বুঝি, আরো বুঝি, বুঝে নিয়ে পরীক্ষা দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা। ঠিক আছে, সেকেন্ড মোলারের ক্ষেত্রে এখন এখানে কিছু ফিচার, অক্লুজাল টেবিলটা হচ্ছে স্কোয়ার শেপ, কার অক্লুজাল টেবিলটা রম্বয়েড শেপ, তাই না? এই এই জিনিসগুলা, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। থার্ড মোলারের ক্ষেত্রে এটিপিক্যাল অক্লুজাল টেবিল থাকে, অনেক সময় অক্লুজাল প্যাটার্ন গুলো এটিপিক্যাল থাকে। আচ্ছা, আপার টিথের ক্ষেত্রে আমাদের যেটা আরেকটা মনে রাখতে হবে, আপার টিথের যে ডিস্টোপ্যারাটাল কাস্টটা, সেই ডিস্টোপ্যারাটাল কাস্টটাকে অনেকটা আউট অফ দ্য মেইন গ্রাউন্ড মনে হয়। যে দেখো, যদি এই ছবিটাও খেয়াল করো, এই ছবিটা খেয়াল করলে তোমরা বুঝবা যে এখানে ডিস্টোপ্যারাটাল যে কাস্ট আছে, দেখলে মনে হয় না যে তার ক্ল্যান থেকে বাহিরে, তার যে টিম সেই টিম থেকে সে বাহিরে অবস্থান করছে। এটা আপার মোলারস এর একটা কমন ক্রাইটেরিয়া, যে ডিস্টোপ্যারাটাল কাস্টটাকে একটু দূরবর্তী লাগে। আচ্ছা, এর ফলে কি সে কি কম্প্রোমাইজড হয়? হয় স্যার। আপার টুথ এর কাস্ট, কম্প্রোমাইজড কাস্পের নাম হচ্ছে ডিস্টোপ্যারাটাল কাস্ট, এবং ইউজুয়ালি যদি কোনো কাস্পের ফ্র্যাকচার হয়, তাহলে কমনলি ডিস্টোপ্যারাটাল কাস্পের ফ্র্যাকচার, যেহেতু ডিস্টোপ্যারাটাল কাস্পটা একটু কম্পারেটিভলি উইকার থাকে। তাই ফাংশনাল, এটা হচ্ছে ফাংশনাল ইউজেস এর ক্ষেত্রে, খেতে গেলে ওই যে পাথরে কামড় পড়ে বা শক্ত কিছুতে কামড় পড়ে। তো যদি ইউজুয়ালি কমনলি কোন কাস্পের ফ্র্যাকচার হয় স্যার, because of its anatomical structure, because of its anatomical positioning, distoparietal cusp is more fracture prone among all cusps of upper teeth. এখন থার্ড মোলার নিয়ে আমরা তখন কথা বলছিলাম। থার্ড মোলারের ক্ষেত্রে স্যার, তার অক্লুজাল টেবিলটা অ্যাটিপিক্যাল অক্লুজাল টেবিল হয়, এটার আমরা কোনো কমন ফরম্যাট খুঁজে পাই না। বা যেটা দেখবা যে আপার মোলার, থার্ড মোলারের ক্ষেত্রেও আমরা কিন্তু ডিস্টোপ্যারাটাল কাস্টটাকেই একটু কম্প্রোমাইজ পাবো, একটু দূরে পাবো। কিন্তু আপার মোলার, আপার থার্ড মোলারকে আইডেন্টিফাই করার একটা ইম্পর্টেন্ট, মানে একটা একটা ভাইটাল ক্লু কি স্যার, এটা রুট কার্ভেচারের একটা কার্ডিনাল সাইন ইউজুয়ালি শো করে। ইউজুয়ালি আপার থার্ড মোলার ডিস্টাল কাস্ট থাকে রুট, তাদের রুট অনেক ক্ষেত্রেই ফিউজ থাকে। আমি পার্সোনালি আমার টিথ প্রেজেন্টেশনের জন্য, টিথ প্রেজেন্টেশন বোর্ড যখন কালেক্ট করছিলাম, আমি ইন্টেনশনালি থার্ড মোলারটাকে ফিউজ রুট নিছিলাম। এই জন্য ফিউজ রুট নিছিলাম যে ফিউজ রুট মানে ও বেটা থার্ড মোলার, কথা শুনে না। তো ইউজুয়ালি আমরা ডিস্টারি কার্ভেচার পাবো এবং তাদের আমরা ফিউজ রুটের অ্যাপিয়ারেন্স পেতে পারি। আমি আবার কিন্তু জোর দিয়ে দিচ্ছি যে মোলার, পার্মানেন্ট মোলার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে তাদের কাস্ট প্যাটার্ন, কাস্পাল মরফোলজি, তাদের ফিশার প্যাটার্ন, তাদের ফোসা, এই প্যাটার্ন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাদের রিজ গুলো, ট্রান্সভার্স রিজের লোকেশনের উপরে কাকে আলাদা করবো, কার ফিশার প্যাটার্ন কেমন হচ্ছে, এইগুলা যাতে আমাদের কোনো ভুল না হয়, কোনো ভুল না হয়। পিট এর লোকেশন কুই পাওয়া যায় মেইনলি, তাই না? আমরা মাঝে মাঝে বাকাল পিট দেখতে চাই না, এটা গ্রুপটা কোনটা বলছো একটু দেখাও। সো অক্লুজাল টেবিল সম্পর্কে ভালোভাবে প্রিপারেশন নিবা মোলার টুথের, কারণ তোমাকে কোনো অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক দেখতে দেখাতে বললো যাতে আমি ভুল না করি। আচ্ছা, একটু আগে আমি একটা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে নর্মাল অক্লুশনের ক্রাইটেরিয়া নিয়ে, তাই না? যে আমাদের আপার টিথ গুলা লোয়ার টিথ থেকে হাফে কাস পাক্কালি প্রেজেন্ট থাকবে। এখন এই ভিডিওটা আমি যে জায়গাটাতে পজ করেছি, এই জায়গাটা যদি একটু খেয়াল করো, তাহলে কি দেখবো আমরা যে এটা হচ্ছে লোয়ার ফার্স্ট মোলার টুথ, যেটা লিঙ্গুয়াল। এখন এইখানে যে বিষয়টা বলছি সেটা হলো লোয়ার ফার্স্ট মোলার, লোয়ার ফার্স্ট মোলারটার ঠিক যে পয়েন্ট আমি এখন পজ অবস্থায় আছি, দেখো লিঙ্গুয়াল কাস্ট গুলা কিন্তু বাক্কাল কাস্ট থেকে হায়ার, বাক্কাল কাস্ট গুলো বালকিয়ার, তারা বড় এরিয়া নিয়ে আছে, লিঙ্গুয়াল কাস্ট গুলো ন্যারো বাট হায়ার। ওয়াই স্যার? কারণ যেটা আমি শুরুতে বলেছি যে আপার টিথ লোয়ার টিথ থেকে হাফ এ কাস্ট বাক্কাল থাকবে, দ্যাটস ওয়াই
ফাংশনাল ওয়েডিং, ফাংশনাল কাস্প এবং নন ফাংশনাল কাস্প, এখানে দুটো ভাইটাল শব্দ। ফাংশনাল কাস্প হচ্ছে অক্লুশনে যেই কাজগুলো পার্টিসিপেট করবে, ফাংশনাল মুভমেন্টে যে কাজগুলো পার্টিসিপেট করবে, দোজ কাস্প আর ফাংশনাল কাস্প, যেই ফাংশন যেই কাজগুলো হচ্ছে মার্জিন ক্রিয়েট করবে, বাউন্ডারি ক্রিয়েট করবে, ফাংশনাল স্ট্রেসটা উইথস্ট্যান্ড করবে না, তারা হলো নন ফাংশনাল কাস্প। তাহলে আপার টিথের ফাংশনাল কাস্প হচ্ছে প্যালাটাল কাস্প, নন ফাংশনাল কাস্প হলো বাক্কাল কাস্প, লোয়ার টিথের ফাংশনাল কাস্প হচ্ছে বাক্কাল কাস্প, নন ফাংশনাল কাস্প হলো লিঙ্গুয়াল কাস্প। যার যার মুখের মধ্যে চিন্তা করো, আমার কথার সাথে যাদের যাদের মিলে যাবে তারা তারা খুশি হও, যাদের যাদের মিলে যাবে না তারা তারা অ্যাপয়েন্টমেন্ট নাও, ডেন্টাল ট্রিটমেন্ট লাগবে। ওকে, এইখানে আরেকটা বিষয় যেটা ভাইটাল সেটা হলো যে আমি তো কাস্টের এই পয়েন্টটা বলেছি, তো এটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট পয়েন্ট। আরেকটা হলো দেখো তাদের ল্যাবিয়াল সার্ফেস এবং ভাকাল সার্ফেস এবং লিঙ্গুয়াল সার্ফেস। তো লিঙ্গুয়াল সার্ফেস ঠিক এই বরাবর, হাতটা যে এই বরাবর আছে এই বরাবর কি থাকছে, আমি একটু একটু পেছন থেকে দিচ্ছি। তো লিঙ্গুয়াল সার্ফেস ঠিক পিছন বরাবর কিন্তু টাংটা রেস্ট থাকছে, তাই না? এখানে টাং এর পজিশনটা থাকে, টাং এর ল্যাটারাল বরাবর থাকছে, ল্যাটারাল পার্টটা থাকছে। এই কারণে লোয়ার মোলারের লিঙ্গুয়াল সার্ফেসটা তুলনামূলকভাবে স্ট্রেইট, বাট বাক্কাল সার্ফেসে আমরা বালজিং পাবো। তাহলে এটা আরেকটা আইডেন্টিফিকেশন পয়েন্ট। এখন আমার কি এটা সাইড ডিটারমিনেশনে হেল্প করবে? না, অবশ্যই স্যার সাইড ডিটারমিনেশনে হেল্প করবে। লোয়ার ফার্স্ট মোলার তো এমনিতেই চিনা কোনো সমস্যাই না, ডিস্টাল কাস্পটা একা একা থাকে, ডিস্টাল কাস্প ডিস্টালই থাকবে। সাইড ডিটারমিনেশন করতে বললে ডিস্টাল কাস্পকে পিছনে দিয়ে ধরবো, পিছনে দিয়ে ধরলে এমনি হিসাব সহজ হয়ে যাবে। ইউজুয়ালি সবাই এই কমন টেকনিকটা খাটায়। আচ্ছা, লোয়ার সেকেন্ড মোলার ধরা দিল, কিছুক্ষণ কান চুলকাবো, মাথা চুলকাবো যে কি কপালটা নিয়ে আসলাম সকালবেলা, যে আমার সেকেন্ড মিররটা ধরাইলাম, তো বলতে পারতেছি না যে স্যার ওইটা দেখ স্যার। এখন কি করব স্যার? যেটা করব সেটা হলো, একটা হলো কাস্পের মরফোলজি যেটা বললাম, সেটা যে বাক্কাল কাস্পগুলো লিঙ্গুয়াল কাস্পগুলো থেকে একটু লিঙ্গুয়াল কাস্পগুলো একটু হায়ার থাকতেছে। মনে রাখবো বাক্কাল সার্ফেসটা একটু বাল্জ, লিঙ্গুয়াল সার্ফেসটা একটু স্ট্রেট। কেন স্ট্রেট? ওই যে পেছনে টান থাকতেছে। দিস আর স্মল টিপস, ফিউ আর ক্লুজ স্যার। দাঁতের ব্যাপারে কনফিডেন্স থাকতেই হইব, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো কম্প্রোমাইজ নেই। এখন সেকেন্ড মোলার আর থার্ড মোলার, অক্লুশাল ডায়ামিটার, আউটলাইন, আউটলাইন ডায়ামিটার মাস্ট, ফিচার প্যাটার্ন ইজ এ মাস্ট, কাস্পাল মরফোলজি প্যাটার্ন ইজ এ মাস্ট, তাই না? মার্জিনাল রিচ কোনটা, অবলিক রিচ কোনটা, ট্রান্সভার্স রিচ কোনটা, এইগুলা না জেনে পরীক্ষার হলে আমরা যাবো না। এগুলা হচ্ছে আমি পার্সোনালি অনেক করি, এবং অ্যাকচুয়ালি ডেন্টাল অ্যানাটমিরও ডিফারেন্ট সেইতে, আমার উপরে কেন স্যার খারাপ। আচ্ছা যা, আমি পার্সোনালি মনে করি দাঁত না পারলে পাশ করার অধিকার, কোনো অধিকার নাই পাশ করার, যে যে একটু মর্ফোলজি না পারতেছে ইন্ডিভিজুয়ালি না করে মিলিয়ে মিলিয়ে এই বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করছি যতটুকু তোমাদেরকে এই বিষয়টাতে বলা যায়। হ্যাঁ, তো আমরা আমাদের সেশনটা অলমোস্ট শেষ করে আসছি। শুরু থেকে এই পর্যন্ত আমার মূল লক্ষ্যটা ছিল যে ভাইবা ওরিয়েন্টেড কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন গুলো কমনলি আমাদের ধরা হয়, যে মিস্টেক গুলো আমরা কমনলি করি, তো মর্ফোলজি কার্ড থেকে যে কোয়েশ্চেন গুলো ধরে, শুধু তো মর্ফোলজি ধরে না, একটা টুকে ডিসক্রাইব করতে পারে না, ডিসক্রাইব করাটা তো কমনেস্ট কোয়েশ্চেন, এইটার সাথে মিলিয়ে এটার সাথে আর কোন কোন কোয়েশ্চেন গুলো করতে পারে, তাই না? এইগুলো মাথায় রেখে পড়া স্যার। আমার তোমাদের কাছে খুবই রিকোয়েস্ট এটা, যে মানে ডোন্ট ওয়েস্ট ইউর ব্রেইন ফর মেমোরাইজিং থিংস, ইউ বেটার মেক গুড আন্ডারস্ট্যান্ড কনসেপ্টুয়ালাইজ করো, ইনশাল্লাহ অনেক অনেক কাছে দিবে, সারা জীবন কাছে দিবে। এই যে এখন অ্যাস্থেটিক রেস্টোরেশনের একটা যুগ চলছে, এখন দেখবা সবাই ও অ্যাস্থেটিক্স নিয়ে খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা রেস্টোরেশন করছি অ্যাস্থেটিক রেস্টোরেশন,
আমরা রেস্টোরেশন করছি ফাংশনাল রেস্টোরেশন, একটা রেস্টোরেশনের কাজপাল ওরিয়েন্টেশন এখন খুব ভালো হচ্ছে, ফ্যান্টাস্টিক ওয়ার্ক হচ্ছে আশেপাশে, প্রতিযোগিতা হচ্ছে রীতিমতো। ডেন্টিস্ট্রিতে অনেক ভালো জিনিস আছে যেগুলো নেওয়া, আমরা বদনাম গুলো খুঁজি, আমরা ভুলগুলো খুঁজি, অথচ দেখো ডেন্টাল প্র্যাকটিসে এখন কত চমৎকার রেস্টোরেশন আমরা করছি, তাই না? আমরা এখন ক্যানেল কনফিগারেশন সম্পর্কে ভালো আইডিয়া রাখি এন্ডো ট্রিটমেন্টের জন্য, আমরা এখন রেস্টোরেশন করার আগে সেই দাঁতটা সম্পর্কে ভাবি, ওকে এই দুটা নর্মাল মর্ফোলজি কি ছিল, সেটা ভেবে সেটাই করে দিব, সেটা করে দিব না, আমাদের মনে রাখতে হবে তার ফাংশনাল ওয়্যারিং হয়। তো একটা রেস্টোরেশন করার আগে আমাদের মনে রাখতে হবে যে আমি বইয়ে তাকে যেরকম করেছি ওই রকম কাজপাল আউটলাইন, ফিচার ফিচারাল আউটলাইন, মর্ফোলজিক্যাল আউটলাইন দিয়ে করে দিলেই হবে না, তার ফাংশনালি অ্যাক্টিভ একটা টুল, ফাংশনাল এই ইফেক্টিভ স্টেটে আনতে হবে, অন্য দাঁত গুলোর সাথে ফাংশনাল ওয়্যারিং প্যাটার্ন মাথায় রেখে করতে হবে। এগুলো যদি আমি করতে চাই আমার সবার আগে কি জানতে হবে, টু মেক অ্যাবনর্মাল থিংস ইনটু নর্মাল উই ফার্স্ট নো হোয়াট ইজ নর্মাল। That's what dental anatomy is very, very important throughout the career of a dentist. Dentist career, dental anatomy significance, kono mane bole shesh koram to chai. So be focused on your study. Ami asha kori inshallah porikha shobar bhalo hobe. Session complete amar dik theke apnader আমি কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, দ্য বোর্ড ইজ ওপেন ফর ইউ। আমি আমার ফোনটা হাতে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম মাহিন, অনেক দিন পর, ইনশাআল্লাহ সামনে সময় আসতেছে আরো অনেক কথা হবে। কারো যদি কোনো ইস্যুস নিয়ে কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারো, আমি ইনশাআল্লাহ যদি এখন তোর দেওয়ার থাকে আমি এখন দেব, আর তা না হলে পরে। আমার বন্ধু, আমার পরিচিত বড় ছোট অনেককে দেখতেছি, সবাইকে সুপ্রভাত, সবার জন্য শুভেচ্ছা থাকলো। তা আমার মনে হয় যে কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা সেশনটা এখন শেষ করবো। আমি চেষ্টা করেছি যে যে ইস্যুস গুলো আমার মনে এসেছে সেই ইস্যুস গুলো নিয়ে তোমাদের সবার সাথে কথা বলতে। এমনও হতে পারে যে অনেক অনেক ইস্যুস মনে নেই, আমি মনে করতে পারি না, তোমাদের মাথায় এসেছে, তো এই ধরনের বিষয়গুলোকে ছেড়ে দিও না। এখন সবচেয়ে হাই টাইম চলছে প্রিপারেশন নেওয়ার, কন্টিনিউ করো। যারা ফেজ ওয়ানে আছো, যারা সামনে পরীক্ষা দিবা, এখন পরীক্ষা না, তারা বুঝিয়ে ফেলো, কারণ অ্যাকচুয়ালি মর্ফোলজি কার্ড তো সবার শেষ। যারা অন্যান্য ফেজে সিনিয়র ফেজে আছে, সিনিয়র স্টুডেন্ট হিসেবে আমি আশা করি যে তাদেরও কাজে আসবে কিছুটা, যদি কারো কাজে আসে আলহামদুলিল্লাহ আমি সেটাতেই সন্তুষ্ট। সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো, আমার জন্য দোয়া করো, এবং সবচেয়ে বেশি দোয়া জরুরি, ইউ অল ওয়ান্ট টু ব্যাক গেট ব্যাক ইন টু নর্মাল। অনেকদিন কলেজ বন্ধ, অনেকদিন দেখি না, আমার মানে কি বলে অতি পছন্দের হাবলু বাহিনীকে আমি অনেকদিন বকাঝোড়া করি, সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবার কোনো একটা কথা হবে। হ্যাঁ, ভালো থেকো সবাই। Allah Hafiz. Take care.